শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত দৃশ্যশিল্প বিষয়ক অনুষ্ঠান কেবলই দৃশ্যের জন্ম হয়ের চতুর্দশতম পর্বে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বিস্তারের সামগ্রিক কর্মকাণ্ডে শিল্পকলা তথা দৃশ্যশিল্পের অন্যান্য মাধ্যমের পাশাপাশি স্থাপত্যবিদ্যাকেও আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে চর্চা করে থাকি। কেননা আমরা মনে করি স্থাপত্যবিদ্যা শিল্পকলা তথা দৃশ্যশিল্পেরই একটি ঘনিষ্ঠ মিত্র। সেজন্য আমরা ভেবেছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটিতে, দৃশ্যশিল্প বিষয় অনুষ্ঠানটিতে, আমরা বাংলাদেশের বিশিষ্ট স্থপতিদের আমন্ত্রণ জানিয়ে আনবো মাঝে মধ্যে, তাদের স্থাপত্য ভাবনা, তার সঙ্গে শিল্পের সম্পর্ক বিষয়ে তাদের চিন্তা, অবস্থান, নান্দনিক দার্শনিক ভাবনাগুলোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য। এবং আজকের পর্ব থেকেই মূলত সেই চর্চাটি সূত্রপাত হচ্ছে, কারণ আজকে আমরা কোনো প্রথাগত দৃশ্যশিল্পীকে আমন্ত্রণ জানাইনি। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি একজন স্থপতি এবং স্থাপত্যবিদ্যার শিক্ষক ডক্টর আদনান মোরশেদ। যদিও উদ্ভূত পরিস্থিতির কারণে আজকে তিনি ঠিক স্থাপত্যবিদ্যা নিয়ে কথা বলবেন না, বরং এমন একটি বিষয় নিয়ে তিনি আজকে আলোচনা করবেন যার সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানটির নাম কেবলই দৃশ্যের জন্ম হয়ে রীতিমতো সাংঘর্ষিক। এতটাই যে আমার মনে হয় অনুষ্ঠানটির নাম যদি আজকে হতো কেবলই দৃশ্যের মৃত্যু হয় তাহলেই বোধ হয় অধিকতর সমীচীন হতো। অর্থাৎ আজকে আমরা কথা বলবো ঐতিহ্যিক স্থাপনার সুরক্ষা, তাৎপর্য ও গুরুত্ব বিষয়ে। কেননা অতি সম্প্রতি বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আমাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক জনগুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ নিয়ে নানা রকম বিভ্রান্তি এবং অনাচার চলছে, যার মাধ্যমে তাদেরকে এক ধরনের বিলয় বা বিনাশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আদনান মোরশেদের চাইতে গুরুত্বপূর্ণ কিংবা উপযুক্ত ব্যক্তি আমাদের মাঝে খুব কমই আছেন। আদনান এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুদূর ওয়াশিংটন থেকে। এই সেখানে শীতের এই সকালবেলায় তাকে আমরা টেনে হেঁচে বার করে নিয়েছি তার সঙ্গে একটি সংলাপে আমরা মগ্ন হব বলে। তিনি ওয়াশিংটনের একটি বিশ্ববিদ্যালয়ে, ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যশাস্ত্রের শিক্ষক। তার আগ্রহের জায়গাগুলো হচ্ছে স্থাপত্যের ইতিহাস, নগরায়ন এবং স্থাপত্যের সঙ্গে যে পরিবেশ এবং যে প্রতিবেশের সম্পর্ক, এগুলো তার আগ্রহের বিষয় এবং তিনি এই নিয়ে প্রচুর লেখালেখি করে থাকেন। দেশে বিদেশে নানাবিধ গুরুত্বপূর্ণ প্রকাশনায় তার লেখা নিয়মিত ছাপা হয় এবং তার কৃতির মধ্যে তিনটি গ্রন্থ রয়েছে। একটি গ্রন্থের নাম ইম্পসিবল হাইটস, সেটি মূলত মার্কিনীদের সেই গগনচুম্বী অট্টালিকা বিষয়ে যে এক ধরনের আচ্ছন্নতা রয়েছে সেই বিষয়ে লেখা একটি বই, যেটি প্রকাশিত হয়েছে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে। তার আরেকটি গ্রন্থ রয়েছে ঢাকা, 25টি স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনার ভিতর দিয়ে ঢাকার এক ধরনের উপস্থাপনা, সেটির নাম ঢাকা ইন 25 বিল্ডিংস। এছাড়া তার যে নানা বিষয়ে সমাজ, সাহিত্য, শিল্প, স্থাপত্য, পরিবেশ নিয়ে যে রচনাগুলো রয়েছে, লেখা রয়েছে, সেগুলো নিয়ে একটি সংকলন অকুলাস বেরিয়েছে UPL থেকে। এই মুহূর্তে তিনি দুটি গ্রন্থ রচনায় ব্যস্ত রয়েছেন, একটি নগর নকশার সঙ্গে নগর দারিদ্র্যের যে সম্পর্ক, এই বিষয়ে একটি বেশ বিদ্যায়তনিক গ্রন্থ। পাশাপাশি তিনি যেহেতু একজন স্থাপত্যবিদ্যার ঐতিহাসিক, তিনি আমাদের আদি যুগে কিভাবে পানি ব্যবস্থাপনা হতো নগরগুলোতে সেই বিষয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন এবং সেটি নিয়ে গ্রন্থ রচনায় ব্যস্ত রয়েছেন। 2018 সালে অত্যন্ত মর্যাদাবান যে বক্তৃতামালা সিরিজ টেডেক্স বক্তৃতার একজন আমন্ত্রিত বক্তা ছিলেন আদনান, ফলে আমরা আজকে তাকে আমাদের মাঝখানে বেশ সত্যি আনন্দিত এবং গর্বিত। এবং আমি এই সুযোগে বিস্তারে সবার পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অন্তর্জাল পরিসরে এবং তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্বাগত ডক্টর আদনান মোরশেদ। অনেক ধন্যবাদ খোরশেদ ভাই, আমি খুবই ভালো লাগছে আজকে আপনার সাথে একটা আলাপচারিতা করার সুযোগ পেয়ে। আমরা আসলে এই আয়োজনটি করেছি, আপনি জানেন এবং অন্যরাও হয়তো ধারণা করতে পারছেন, যে অতি সম্প্রতি ঢাকার যে দুটি খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা, নান্দনিক এবং ঐতিহ্যিক এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, TSC ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র এবং কমলাপুর রেল স্টেশনকে প্রায় বিনাশ করেই নতুন স্থাপনার কি কি সব কথাবার্তা হচ্ছে এবং সেটি বোধহয় একেবারেই আমাদের দ্বারপ্রান্তে উপস্থিত, সেই
পরিস্থিতির কারণেই মূলত আমরা এই আলোচনাটি শুরু করেছি। তবে গোড়াতে আমরা এর যে তাত্ত্বিক বা একেবারে প্রাথমিক ধারণাগুলো সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আমার মনে হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক রকম বিভ্রান্তি রয়েছে। সেগুলো যদি খানিকটা কাটিয়ে উঠতে পারি আমরা, তাহলে আলোচনার পরের অংশে আমরা ওই স্থাপনাগুলো নিয়ে পুরো একেবারে বিশেষায়িত কথাবার্তা বলবো। তো আদনান মুর্শিদ, আমার প্রথমেই জানার ইচ্ছা যে ঐতিহ্যিক স্থাপনা বলতে আমরা আসলে কি বুঝি, এর কি কোনো নির্দিষ্ট সংজ্ঞা বা মানদণ্ড আছে, এ বিষয়ে যদি একটু আলোকপাত করতে শুরুতেই। আচ্ছা, না প্রথমেই খোরশেদ ভাই আবারও ধন্যবাদ আপনাকে। আপনাকে আমি একটু সাধুবাদও দিতে চাই, আপনি একক প্রচেষ্টায় মানে একেবারে না থেমে গিয়ে চট্টগ্রামে একটি একটি শিল্প চর্চার একটা অন্যতম প্রতিষ্ঠান বিস্তার আপনি যেভাবে চালিয়ে যাচ্ছেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ, সাধুবাদ। এবং বিশেষ করে আমি চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনার এই শিল্প চর্চার একটা এক ধরনের যুদ্ধ যে আপনি চালিয়ে যাচ্ছেন, এটা খুবই একটা চট্টগ্রামের জন্য, বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত হয়ে উঠুক সেটা আমরা চাই। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা একেবারেই প্রথম প্রশ্নই, এই যে আমরা এখন ঢাকাতে যে বিতর্ক চলছে টিএসসি কে ভেঙে বহুতল ভবন বিশিষ্ট আধুনিকায়ন করা হবে টিএসসি কে, এবং কমলাপুর রেলওয়ে স্টেশন যেহেতু তার সাথে একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে এটা এমআরটি এলিভেটেড এক্সপ্রেস লাইনের সাথে ঠিক মিলানো যাচ্ছে না, সেজন্য এটাকে সরিয়ে নিতে হবে। সেই সরিয়ে নেবার সুযোগ, সেই সরিয়ে নেবার অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে এখন প্রস্তাব করা হচ্ছে একটা মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশন হাব, যেখানে বাস, ট্রেন, মানে রিজিওনাল ট্রেন, লোকাল ট্রেন সবগুলো এখানে এসে এটাতে, এটাই একটা সেন্ট্রাল স্টেশন হবে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে ধ্বংস করে না, একেবারে ভেঙে না ফেলে বিল্ডিং গুলোকে, ওই এটাকে পরিকল্পনার অংশ হিসেবে নিয়ে করা যায়, তো এটা তো আমরা আরো আলাপ করব। আপনার প্রশ্নটা হচ্ছে ঐতিহাসিক স্থাপনা আমরা কিভাবে নির্ধারণ করব, কাকে আমরা ঐতিহাসিক স্থাপনা বলবো, এবং এটার কোনো মানদণ্ড আছে কিনা, এটার কোনো ক্রাইটেরিয়া আছে কিনা। এটা একটা জটিল প্রশ্ন, এটার কোনো সহজ উত্তর নাই, আছেও আবার নাইও। আছে কিভাবে, আমরা যেমন ধরেন বলতে পারি একটা বিল্ডিং এর বয়স অনেক, 800 বছরের পুরনো, ওইটা এখনো টিকে আছে, এইটা একটা এক ধরনের অলিখিত মানদণ্ড হতে পারে। যেমন ধরেন ঢাকায়, ঢাকার সবচেয়ে ওল্ডেস্ট এক্সিস্টিং স্ট্রাকচার হচ্ছে বিনাদ বিবির মসজিদ নারিন্দাতে, এটা একটা ছোট্ট মসজিদ এবং এটা মুঘল আমলেরও আগে, এবং এটা হচ্ছে 25th শতাব্দীর একটা মসজিদ, এখনো আছে, কিন্তু এটার কোনো প্রোটেকশন নাই, এটার কোনো রক্ষণাবেক্ষণ নাই, এটার ভিতরে অনেক রকম পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সময় একটা মানে এক সময় একটা বিচারের মাপকাঠি হতে পারে। আরেকটা হচ্ছে যে নতুনত্ব, একটা স্থাপনার নতুনত্ব, এটা একটা মাপকাঠি হতে পারে। আরেকটা হচ্ছে যে সমাজের দর্পণ, একটা স্থাপনা যদি সমাজের দর্পণ হয়, কালের সাক্ষী হয়, যেমন ধরেন আমি যদি একটা উদাহরণ আপনাদের কাছের একটা উদাহরণ দেই, চট্টগ্রামের নিউ মার্কেট, চট্টগ্রামের নিউ মার্কেট তেমন কোনো পুরনো না, 1964 সালের 64 সালের নির্মিত চট্টগ্রামের নিউ মার্কেট, এটা আপনার তেমন পুরনো না, আপনার মানে 50-এর বেশি কিছুটা, কিন্তু এইটা একটা সংরক্ষণ, একটা সমৃদ্ধ একটা বিল্ডিং, যেটা বাংলাদেশের প্রথম মল যেটা আমরা বলি মার্কেট, যেখানে সবাই আসবে একসাথে, অনেকগুলো মার্কেটের মার্কেট করা হয়েছে, চট্টগ্রামের নিউ মার্কেট একটা উদাহরণ আপনার। তো এই তাহলে মাপকাঠি হতে পারে সময়, এটার দীর্ঘ কত দিন ধরে এটা দাঁড়িয়ে আছে একটা স্থাপনা, এটার সামাজিক ইতিহাস, এটার নতুন মানে
কনস্ট্রাকশনের নতুনত্ব, নির্মাণ শৈলীর নতুনত্ব, এগুলো এক ধরনের মাপকাঠি হতে পারে। এবং আমরা জানি যে বিদেশে, উন্নত বিশ্বে যে কোনো শহরের একটা এক ধরনের কমিশন থাকে, এক ধরনের এক ধরনের প্রতিষ্ঠান থাকে যারা এই ধরনের কোন বিল্ডিং কে আপনি, কোন স্থাপনাকে আপনি টিকিয়ে রাখবেন, সংরক্ষণ করবেন, ঐতিহাসিক সংরক্ষণ করবেন, সেটা নিয়ে তারা গবেষণা করে। সব বিল্ডিং, সব পুরনো বিল্ডিং কিন্তু সংরক্ষণ করার প্রয়োজন নেই, কিছু কিছু বিল্ডিং কে আমরা সংরক্ষণ করব, কিন্তু কে নির্ধারণ করবে? আমরা আমরা সেই আলোচনা যাব, এই প্রশ্নগুলো পরেই আসবে। আমি এরপরে যেটা জানতে চাচ্ছিলাম যে এগুলো সংরক্ষণ করার বা এগুলো সুরক্ষার প্রয়োজনীয়তা কেন, এবং এর যে একটা সামাজিক সাংস্কৃতিক একটা গুরুত্ব রয়েছে, সেটাকে কি আর একটু খোলাসা করে ব্যাখ্যা করে আপনি বলতে পারবেন যে কেন এগুলো এত জরুরি রক্ষা করা? আমরা যেমন ধরেন আপনি, আমি আরো একটু মানে একটা স্থূল উদাহরণ দেই। ধরেন আপনি আপনার বাসাটা একটু, নিজের বাসাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, হঠাৎ দেখলেন একটা পুরনো অ্যালবাম, পুরনো অ্যালবামে আপনার বাবার কলেজে যাওয়ার সেই ছবি, আপনার মায়ের বিয়ের ছবিটা আছে, আপনার ছোটবেলার ছবি আছে, তারপরে হঠাৎ দেখলেন আপনার নানা ব্রিটিশ আমলে কোনো একটা কিছু একটা করেছিল সেটার একটা ছবি আপনি পেলেন, আপনি কি সাংঘাতিক আনন্দিত হবেন না? আপনি খুব খুশি হয়ে যাবেন না যে আমি এরকম কতগুলো ছবি পেলাম, এইগুলো তো আমার পরিবারের পরিচয়, এই ছবিগুলো তো আমার পরিবার। আপনার বাবা ধরেন একটা কিছু পে, তার একটা মেডেল পেয়েছিল, মেডেলটা হঠাৎ করে আপনি খুঁজে পেলেন আপনার আলমারিতে, এইটা আপনি ধরে নিবেন যে আমার বাবার পরিচয় তো এই এই মেডেলেই রয়ে গেছে। একটা শহরের পরিচয়, একটা জাতির পরিচয় আমরা কিভাবে পাব? একটা জাতির পরিচয় পাব আমরা তার সাহিত্যে, তার সঙ্গীতে, তার তার সনাতনী সাংস্কৃতিক চর্চায়, তার স্থাপনায়। মানুষের পরিচয়টা, পরিচয়কে সংরক্ষণ করা, এটা একটা আদিম আদিম ইচ্ছা। এটা আমরা সেই মানে মানে আদিম ইতিহাস থেকে আমরা দেখি মানুষ তার পরিচয়কে ধরে রাখতে চায়। এটা তার, মানুষ যেমন তার খাদ্য গ্রহণের মাধ্যমে বেঁচে থাকতে চায়, ঠিক তার কবিতা, তার সাহিত্য, তার গান, এগুলো এক ধরনের তার সাংস্কৃতিক খাদ্য। এই এই সাংস্কৃতিক খাদ্য দিয়েই কিন্তু সে বেঁচে থাকে। শুধু মানুষ কিন্তু খেয়ে বেঁচে থাকার জন্য অ্যানিমালের মতো, একটা পাখির মতো কিন্তু মানুষ বেঁচে থাকে না, সে তার পরিচয়কে নিয়ে বেঁচে থাকে। সেজন্যই এই ইতিহাসকে নিয়ে বেঁচে থাকতে চায়। আমরা যেমন ধরেন আজকে চট্টগ্রামে এই লালদিঘির ময়দান, লালদিঘির ময়দানে কিন্তু আমাদের স্বাধিকার আন্দোলনের ছয় দফা দাবির প্রথম উপস্থাপনা হয়েছিল। পুরো বাংলাদেশের ছয় দফা দাবির প্রথম উপস্থাপনা হয়েছে লালদিঘিতে। লালদিঘিকে আমাদের সংরক্ষণ করতে হবে। এই যে পরিচয়ের যে রাজনীতি, সেটা আমাদেরকে বুঝতে হবে। পরিচয় ছাড়া আমরা একটা জাতি তার কনফিডেন্স, নিজস্ব যে স্বকীয়তা, সেটা কখনো খুঁজে পাবে না। নিশ্চয়ই রক্ষা করতে হবে না, অর্থাৎ একটা 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 মানদণ্ড রয়েছে। আমি একটু আগে আপনি একটা বললেন যে রাজনীতির কথা বললেন, যে পরিচয়ের যে রাজনীতি, এই দুটো মিলিয়ে আমি বলতে চাইছি, অনেকেই বলেন যে সব স্থাপনাই তো আর গ্রহণযোগ্য হতে পারে না, রক্ষণযোগ্য হতে পারে না। যেমন আমাদের কলোনিয়াল বা ঔপনিবেশিক আমলের স্থাপনাগুলোর প্রতি কেন আমাদের এত দরদ থাকবে? এগুলো তো আমাদের পরাধীনতার প্রতীক, এগুলো যারা তৈরি করেছিলেন তারা তো মূলত ছিলেন আমাদের শোষক, অত্যাচারী, নিপীড়ক শাসক, সেগুলোকে কেন আমরা এত যত্ন করে রক্ষা করব? তো এই বিষয়ে আপনার কি পাল্টা যুক্তি হবে? আমার আমার প্রথমত আমি ধরে নিব যে আপনি যেই প্রশ্নটা করেছেন ওইটার যে অন্তর্নিহিত যুক্তি, সেটাই একটু গোলমেলে যুক্তি। সেই যুক্তিটাকে আমি একটু প্রশ্ন করব যে আমরা শুধু বীরত্বের ইতিহাসকে সংরক্ষণ করব, এটা কিন্তু ইতিহাসের সামগ্রিক
একটা দিককে আমরা উপস্থাপনা করতে পারি না। আমাদের আমাদের অত্যাচারের ইতিহাসকেও ধরে রাখতে হবে, আমাদের প্রান্তিক ইতিহাসকেও রাখতে হবে ইতিহাসের সামগ্রিকতা দেওয়ার জন্য। যেমন ধরেন ঔপনিবেশিক আমলের জমিদার বাড়ি, ঔপনিবেশিক আমলের ধরেন বড়লাটদের ক্লাব হাউস, চট্টগ্রামে আমরা জানি ইউরোপিয়ান ক্লাব আছে যেটা প্রীতিলতা ওয়াদ্দাদার আক্রমণ করেছিল এবং যেখানে সে আত্মহত্যা করেছিল। তারপরে এই ধরনের অনেক ঔপনিবেশিক স্থাপনা আছে আমাদের দেশে, আছে ও ভারতে, আছে ইন্ডিয়াতে, আছে কলকাতাতে, অনেক আছে, সব সংরক্ষণ করার দরকার নাই। কিন্তু যেখানে যেখানে ধরেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষড়যন্ত্র হয়েছে, এইটা আমাদের সংরক্ষণ করা প্রয়োজন। এই কারণে তা যে আমাদের ঔপনিবেশিকতা আমাদের ভারত উপমহাদেশে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, কিভাবে এখানে প্রবেশ করেছিল, এই দুঃসহ ইতিহাসকেও সংরক্ষণ করার প্রয়োজন। আমি কয়েকটা উদাহরণ দেই। পোল্যান্ডে আউশউইৎস, যেখানে ইহুদিদেরকে গণহত্যা করা হয়েছিল, সেটা কিন্তু সংরক্ষণ করা হয়েছে। সেটা আজকে পোল্যান্ডে আউশউইৎসে গিয়ে আপনি কিন্তু এগুলো দেখতে পারেন। এটা কিন্তু তাদের অর্থনৈতিক চালিকা শক্তি, এখানে অনেক টুরিস্ট আসছে। এটা তো একটা ভয়াবহ ইতিহাস, সেই ভয়াবহ ইতিহাস কিন্তু সংরক্ষণ করা হচ্ছে। আমেরিকাতে যেখানে অ্যাটম বোমা বানানো হয়েছিল, সেই অ্যাটম বোমার কারখানাও কিন্তু সংরক্ষণ করা হয়েছে। কাজেই শুধু বীরত্বের ইতিহাস না, সব ধরনের ইতিহাস ও আপনার দুঃসহ ইতিহাসকেও সংরক্ষণ করতে হবে পরবর্তী প্রজন্মকে এই সম্পর্কে সজাগ থাকার জন্য। তো আমি মনে করি ঔপনিবেশিক আমলের ব্রিটিশ আমলের সব বিল্ডিং সংরক্ষণ করার দরকার নাই, কিন্তু কিছু কিছু বিল্ডিং আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছে। তারপরে মুগলরাও কিন্তু এখানকার মুগলরাও কিন্তু বাইরে থেকে এসছে, কাজে মুগল আমলের স্থাপনা যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাইলে ব্রিটিশরাও বাইরে থেকে এসছে, যদিও আমাদেরকে এখানে তাদের অত্যাচারের মাত্রাটা ছিল ওরকম নীল চাষ এগুলো, কিন্তু আমাদের ইতিহাসের সামগ্রিক সংরক্ষণ প্রয়োজন। আচ্ছা, বোঝা গেল আপনার কথাতেই বোঝা যাচ্ছে যে আসলে সুরক্ষার একটা নীতিমালা থাকা দরকার, একটা নির্দিষ্ট নীতিমালা থাকা দরকার, যার যার ভিতর অনেকগুলো বিষয়কে বিবেচনা করা হবে, এবং সেটা না থাকার কারণেই সম্ভবত বাংলাদেশে এই স্থাপনাগুলো যে নিয়ে যে বিভ্রান্তি হচ্ছে, যে অনাচার হচ্ছে, এবং এটা নিয়ে যে কোনো সুস্পষ্ট আমরা কোনো কার্যকর কোনো প্রতিবিধানও পাচ্ছি না। এই নীতিমালা করার ক্ষেত্রে, ঐতিহ্যিক স্থাপনাগুলো সুরক্ষার নীতিমালা করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে আপনি যদি একটু এক এক করে একটু বলতে পারতেন, সর্বাগ্রে আমাদের বিবেচনা করা উচিত। আমি মনে করি আমরা তো ধরেন একটা নতুন জাতি, আমাদের 1971 সালে আমাদের জাতি হিসেবে আমাদের জন্ম। আমাদের এই যে নীতিমালাটার বিবর্তন হওয়া উচিত, নীতিমালাটা একটা ফ্রিজে রেখে দিয়ে একেবারে ক্যালসিফাই করে একটা সুনির্দিষ্ট করার না চিন্তা করে এটাকে একটা চলমান প্রক্রিয়া হিসাবে দেখতে হবে। নীতিমালাতে প্রথমত হচ্ছে আমি যদি উন্নত বিশ্বের উদাহরণ দিয়ে দেখি, সেখানে দেখব যে এটা কনস্টিটিউশনালি আপনার একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়, যাদের যেখানে আপনার সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব থাকে। যেমন ধরেন স্থাপত্যবিদ থাকবে, নগর প্রশাসনের লোকজন থাকবে, আর্কিওলজির মানুষজন থাকবে, তারপরে সমাজবিদ থাকবেন। তো অনেক প্রতিনিধিত্ব নিয়ে একটা কমিটি করে কোন বিল্ডিংকে সংরক্ষণ করা উচিত এটার মানদণ্ড মানদণ্ড তৈরি করতে হবে। যেমন ধরেন আমি আগেও একটু বলেছি, আরেকবার একটু বলি, আমার মনে হয় এই এই প্রশ্নের উত্তরে আমরা যদি কিছু ছবি দেখাতে পারতাম তাইলে খোলাসা হবে। কিন্তু তার আগে আমি একটু বলি যে বয়স, একটা বিল্ডিং একটা স্থাপনা যদি 800 বছর ধরে টিকে থাকে, সেটার একটা গুরুত্ব, সেটার একটা
স্মৃতি সেটার একটা ইতিহাস নিজস্ব ইতিহাস তৈরি হয়ে যায় ওই বিল্ডিং এবং তার চারপাশের আশেপাশের মানুষকে ঘিরে। যেমন ধরেন মহাস্থানগড়কে আমাদের একজন বুদ্ধিস্ট বিহার হিসাবে সংরক্ষণ করাটা, এটা নিয়ে কোনো বিতর্ক হবার সুযোগ নেই। এটা অনেক দিন ধরে টিকে আছে, এটা আমাদের এখানে যে মানুষের বিকাশ হয়েছিল, বৌদ্ধ ধর্মের বিকাশ হয়েছিল, বৌদ্ধ শিক্ষার যে বিকাশ হয়েছিল সেটার একটা প্রতীক, এটা সংরক্ষণ করতে হবে। সময় কালের সাক্ষী, তারপরে নতুনত্ব, একটা স্থাপনার নতুনত্ব। যেমন ধরেন আইফেল টাওয়ার প্যারিসে, এইটা 1889 সালে তৈরি, এটার একটা নতুনত্ব আছে, এটাকে সংরক্ষণ করতে হবে। আরেকটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস, স্মৃতি। এই যে লাল দিঘির কথা বললাম, আমাদের চট্টগ্রামের নিউ মার্কেটের কথা বললাম, এগুলো সংরক্ষণ করা উচিত। কিন্তু এখানে প্রাতিষ্ঠানিক রূপ রূপ দিতে হবে এই ঐতিহাসিক সংরক্ষণে। এখানে আপনার খামখেয়ালি করে এইটা রক্ষা করো, ওইটা রক্ষা করো, এইটা ভাঙো, এইটা ভাঙো, এই খামখেয়ালিপনা কে সরিয়ে দিতে গেলে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এখানে যারা এইটাকে গবেষণা করে এগুলোকে টিকিয়ে রাখার সিদ্ধান্ত নিতে পারবেন, সেরকম প্রতিনিধিত্বমূলক একটা প্রতিষ্ঠান থাকতে হবে। যেমন ইন্ডিয়াতে একটা গ্রুপ আছে, একটা কিছু কনস্টিটিউশনাল পাওয়ার আছে তাদের, যেমন হেরিটেজ কনজারভেশন কমিটি, এইটা আছে। কিন্তু তাদের আবার আইনি পেশি, আইনি মাসল আবার কম। অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক নেতৃত্ব, না না এটা রাখা যাবে না, ওইটা রাখা যাবে না, ইন্টারফেয়ার করে। কিন্তু আমি যদি ওই ভারতের হেরিটেজ কনজারভেশন কমিটির বিপরীতে ওয়াশিংটন ডিসির একটা প্রতিষ্ঠানের কথা বলি, কমিশন অফ ফাইন আর্টস, ওয়াশিংটন ডিসি একটা ঐতিহাসিক যে অঞ্চল, অঞ্চলটা এটার ভিতরে নির্ধারিত যে ঐতিহাসিক নেইবারহুডটা, মহল্লাটা, সেখানে একটা বিল্ডিং এর দরজা জানালা পরিবর্তন করতে গেলেও আপনাকে কমিশন অফ ফাইন আর্টস এর কাছে অ্যাপিল করতে হবে। তারা যদি অনুমোদন দেয় তাইলে আপনি পরিবর্তন করতে পারবেন। তো আমার মনে হয় এখানে পেশাদারি ভিত্তিতে প্রাতিষ্ঠানিক ভাবে আইনি সহায়তা দিয়ে আইনি ক্ষমতা বলে একটা একটা প্রতিষ্ঠান করতে হবে, যারা অভিভাবক হবে, যারা নির্ধারণ করবে, এবং সেই নির্ধারণী প্রক্রিয়ায় সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে। পাবলিক পার্টিসিপেশন, জনসম্পৃক্ততাকে আইনি ক্ষমতা বলে অন্তর্ভুক্ত। ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে যাব, তার আগে কি আপনি সেই দৃশ্যগুলো দেখাতে চাচ্ছেন এখন? আমি একটু স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন, তার অনুমোদন দেয়া আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইখানে আমি আমি এখানে কয়েকটা উদাহরণ দিব। এইটা যেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউ ইয়র্ক, আমেরিকার অর্থনীতির চালিকা শক্তি যেই শহরের, সেই শহর নিউ ইয়র্ক, ম্যানহাটন। এইটা হচ্ছে আপনার পেনসিলভেনিয়া স্টেশন, যেটা 1910 সালে তৈরি করা হয়েছিল। আপনারা বামে দেখতে পাচ্ছেন ম্যানহাটন শহরের ম্যাপ, এবং এই স্টেশনটার গুরুত্ব হচ্ছে যে ম্যানহাটন নিউ ইয়র্কের এটা একটা দ্বীপ। এখানে আপনি ট্রেন আনবেন কিভাবে? আপনার তো কোনো সেতু নাই, কোনো সেতু ব্রিজ নাই, আপনি কিভাবে এখানে ট্রেন স্টেশন আনবেন? তো 1910 সালে এইটা করতে গিয়ে এইটা করা হলো, এই ট্রেন স্টেশনটা নদীর নিচ দিয়ে সুড়ঙ্গ করে ট্রেন আসলো ওখানে, টানেল করে। তো এইটা দেখা গেল, এই ট্রেন স্টেশনটা আমেরিকার প্রযুক্তির প্রতীক হয়ে গেল। এইটা একটা আমেরিকার চলাচল ব্যবস্থার প্রতীক হয়ে গেল। কিন্তু
এবং এইটার একটা আইকন যেটা বলে নিউ ইয়র্ক শহরের পুরো আমেরিকার একটা প্রতীক হয়ে গেল এই বিল্ডিংটা। পরে দেখা গেল যে 1963 সালে এটাকে ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হলো যে না এটা আর এটা হচ্ছে না, এখানে নতুন আধুনিক ট্রেন স্টেশন করতে হবে, এখন যেটা আমাদের কমলাপুরের পর্যায়ে যেটা বলা হচ্ছে, তো এটাকে আধুনিকরণ করতে হবে, এরকম করে করা একটা সিদ্ধান্ত নেওয়া হলো। সিদ্ধান্ত নেওয়া গেল কারণ কোনো সুনির্দিষ্ট নীতিমালা, খোরশেদ ভাই আপনি যে কথাটা বলছিলেন, কোনো সুনির্দিষ্ট নীতিমালাটা কি হবে, এটার মানদণ্ডটা কি, কোনো মানদণ্ড না থাকার কারণে এই বিল্ডিংটাকেই যে ভেঙে ফেলা হলো যে আপনারা ছবিতে দেখছেন। কিন্তু কিন্তু ভেঙে ফেলার আগে অনেক মানুষ প্রতিবাদ করলো, স্থপতি সমাজ, শিল্প সাহিত্যের মানুষ প্রতিবাদ করলো যে না এটা তো আমাদের প্রতীক, এটা কেন ভাঙা হবে, কিন্তু কিছুই মানা হলো না অর্থনৈতিক কারণে, এবং যারা এখানকার অর্থনৈতিক অভিভাবক তারা এটাকে ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে এটা নিয়ে যখন এটা ভাঙা হচ্ছে, মানুষ যেহেতু অনেক মানুষ সমাজ সোচ্চার হয়েছে, তারা বলল যে না এবার আইন করতে হবে। এখানে ন্যাশনাল হেরিটেজ প্রিজার্ভেশন অ্যাক্ট হলো 1965 সালে। এটা কিন্তু যখন আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন বানানো হচ্ছে তখনকার ঘটনা, ষাটের কাকতালীয় ভাবে আমেরিকার প্রথম প্রাতিষ্ঠানিক আইনি ভাবে ক্ষমতাধর একটা প্রতিষ্ঠান তৈরি হলো, একটা অ্যাক্ট, আইনি প্রক্রিয়া হলো হেরিটেজ প্রিজার্ভেশন অ্যাক্ট। এইটা হলো এই ট্রেন স্টেশনটা ভাঙার এই যে এইটার যে এটার প্রতিক্রিয়ার ফলে। সেই থেকে অনেক বিল্ডিংকে সংরক্ষণ করা গেছে, যদিও পেনসিলভেনিয়া স্টেশনকে উৎসর্গ করা হয়েছে এই উন্নয়নের আপনার উন্নয়নের অল্টারে, কিন্তু সেটার ফলে অনেক উপকারও হয়েছে শেষ পর্যন্ত। যাই হোক, আমি আরেকটু দেখাতে চাই ওই পেনসিলভেনিয়া স্টেশনের যে গ্রেকো রোমান, এই যে নিও ক্লাসিক্যাল বিল্ডিংটা ভেঙে এই কিছুটা আপনি বলতে পারেন যে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন তৈরি করা হলো। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের সাথে আবার কাকতালীয় ভাবে আমাদের বাংলাদেশের একটা অনেক ঐতিহাসিক সম্পর্ক আছে। বাংলাদেশ সেই বাংলাদেশ যে রবিশঙ্কর আর জর্জ হ্যারিসনের যে সেই বাংলাদেশ বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কনসার্ট ফর বাংলাদেশ, এই নামে খুব বিখ্যাত কনসার্ট ফর বাংলাদেশ, যেটা খুব অগাস্টের 1 তারিখ 1971 সালের যে কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল সেটা হয়েছিল এই ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। কিন্তু ম্যাডিসন স্কোয়ার গার্ডেনটা একটা বিতিকিচ্ছিরি আধুনিক স্থাপত্যের একটা, খুব মানুষজন পছন্দ করে না। এখানে একজন স্থাপত্যবিদ বলেছিলেন যে এখানে আগে মানুষ নিউ ইয়র্কে ঢুকতো রাজার মতো, আর এই ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এই স্টেশনে এখন ঢুকে মাটির নিচে ইঁদুরের মতো। তো এটার অনেক সমালোচনা হয়েছে, কিন্তু সেই দুঃখবোধ থেকেই জাস্ট কয়েকদিন আগে আবার সেই পেনসিলভেনিয়া স্টেশনের সেই 1910 সালে যে করা সেটার আদলে কিন্তু আধুনিক ভাবে আরেকটা বিশাল স্টেশন ঠিক পাশেই করা হয়েছে, এটা হচ্ছে ময়নিহান হল। তো আমরা দেখতে পাচ্ছি মানুষের, আপনি যদি ভুলেও যদি একটা বিল্ডিংকে ভেঙে ফেলেন কিছুটা অন্যায় ভাবে, মানুষের ভিতরেও কিন্তু একটা দীর্ঘমেয়াদী দুঃখবোধ জন্ম হয়। সেই জন্ম থেকে কিন্তু অনেক কিছু আবার একটা ক্রিয়েটিভ আরেকটা ইনভেনশনও হতে পারে আর কি, একটা আরেক ধরনের সৃষ্টিশীলতার জন্ম হয়। আমি আরেকটা উদাহরণ দেই, এই যে এটা হচ্ছে প্রগতি ময়দান, হল অফ নেশনস, দিল্লির প্রগতি ময়দানে রাজ রেওয়াল নামে একজন স্থপতি এটা ডিজাইন করেছিলেন 1972 সালে ইন্দিরা গান্ধীর আমলে। তো 2017 সালে এইটাকে আধুনিকায়ন করতে হবে, আরো বড় করতে হবে। মোদি গভর্নমেন্ট, মোদি সরকার বলল যে না এটা ভাঙতে হবে। অনেক প্রতিবাদ হয়েছে ভারতে আন্তর্জাতিক ভাবে, কিন্তু এটা ভেঙে ফেলা হলো।
এখানে অবশ্য আধুনিকায়নের নামে রাজনীতিও কিন্তু এখানে আছে। ইন্দিরা গান্ধীর আমলে নেহরু পরিবারের ঐতিহ্য হিসেবে এটাকে দেখে মোদি সরকার কিন্তু এখানে একটু রাজনীতির ব্যাপারও আছে, তারা বললো যে না এটা রাখা যাবে না, এটা আধুনিকায়ন করতে হবে। কাজেই এই যে ভাঙ্গা গড়ার খেলায় অনেক রাজনীতিও থাকে। এই এই যে প্রগতি ময়দানে হল অফ নেশনস কে ভেঙে ফেলা হলো, তো এখন আমরা যে টিএসসির যে ভেঙে ফেলার কথা বলা হচ্ছে 1960-এর দশকে, আমি জানি খোরশেদ ভাই আপনি এগুলো প্রশ্নে পরে আসবেন, আমরা এগুলো পরে আসবো, অনেকেই বলে বা আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, এই যে ঐতিহ্য সুরক্ষার সঙ্গে আধুনিকতা বা উন্নয়নের কোন বিরোধ আছে কিনা আসলে, মানে এই দুটোকে সমন্বয় কি করা যেতে পারে? আপনি বারবারই বলছিলেন যে পেন স্টেশনটাকে ভেঙে একটা আধুনিক ভাবেই করা হলো আগের নকশার মাধ্যমে, অর্থাৎ এখানে আধুনিকতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, উন্নয়ন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই দুটোকে মাঝে মধ্যেই তার পথে বাধা হয়ে দাঁড়ায় কিনা ঐতিহ্য সুরক্ষার ক্ষেত্রে, এইটা নিয়ে যদি আপনি একটু আমাদেরকে পরিষ্কার করতেন। এই আপনি যদি এই প্রশ্নটা আমাকে 1940 সালে করতেন, আমি বলতাম যে হ্যাঁ মনে হয় একটা বাধা আছে। 1940 সালে যদি আমাকে করতেন, তাইলে আমি হয়তো 1940 সালের মানুষ হিসেবে বলতাম যে হ্যাঁ মনে হয় একটা বাধা মনে হয় আছে। কিন্তু আপনি আমাকে এই প্রশ্নটা করছেন 2021 সালে, আমি বলবো যে কোনো বাধা নেই। ঐতিহ্যকে সংরক্ষণ করে আধুনিকায়ন করার অনেক ইতিহাস পৃথিবীতে আছে। 20শ শতাব্দীর মাঝামাঝি থেকে যারা ইতিহাস সংরক্ষণের দায়িত্বে সম্পৃক্ত আছেন, তারা দেখছেন যে না, ইতিহাসকে ঐতিহ্যকে সংরক্ষণ করে উন্নয়ন আধুনিকায়ন সম্ভব। তো আমি বলবো যে এই প্রশ্নটা করাটাও এক ধরনের আমাদের, আমি আপনার কথা বলছি না, এটা আমাদের প্রশাসনিক এক ধরনের অজ্ঞতা, ইতিহাসকে না বোঝা এবং আধুনিকায়নকে না বোঝা, উন্নয়নকে না বোঝা একটা প্রশ্ন এটা। কাজেই আমি যেমন ধরেন আপনি, আমি যদি বলি উন্নয়নের সংজ্ঞাটা কি, আমি যদি অমর্ত্য সেনের সংজ্ঞাটা নেই, অর্থনৈতিক অমর্ত্য সেনের যে বইটা ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, উন্নয়ন হচ্ছে মুক্তি, এইটাতে উনি বলে প্রথম বইয়ের প্রথম লাইনটাই হচ্ছে উন্নয়নকে অর্থনীতির পেছনে গিয়ে দেখতে হবে। সামগ্রিক উন্নয়ন, মানুষের মনস্তাত্ত্বিক উন্নয়ন, মানুষের ইতিহাসকে সংরক্ষণ করার উন্নয়ন। কাজেই আমি আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে এটার কোনো বিরোধ নেই, এটাকে একসাথে করে উন্নয়ন ইতিহাস সংরক্ষণ আধুনিকায়নকে একসাথে করতে পারাটা একটা মননশীল সমাজের চিহ্ন। ধন্যবাদ। আসলে মানে আমার মনে হয় সংজ্ঞার মধ্যেই গলত, উন্নয়নের সংজ্ঞাকেও হয়তো নতুন করে ভাবা দরকার, আধুনিকতার সংজ্ঞাকেও আসলে নতুন করে ভাবা দরকার এবং তার একটা পরিপ্রেক্ষিতের সঙ্গেই বিবেচনা করা দরকার আর কি। তো কিন্তু আবার কেউ কেউ বলে যে এই যে ব্যাপারটা যে পুরনো ঐতিহ্য ইতিহাস এগুলো রক্ষা মানে এক ধরনের অতীতচারিতা, মানে এগুলো স্রেফ একটা নস্টালজিয়া বা রোমান্টিসিজম, এগুলোর কোনো প্রায়োগিক বা বাস্তব কোনো ব্যবহার বা প্রয়োগ নেই আসলে। এটা কিন্তু অনেকেরই আসলে এই অবস্থান থেকে তারা আসে। হ্যাঁ, এইটাকে কিভাবে আমরা মোকাবিলা করবো তাদের এই অভিযোগটাকে? এইটাকে দুভাবে উত্তর দিব, একটা আমার একটা হচ্ছে আত্মপরিচয়ের যে আমরা একটা প্রয়োজনীয় রাজনীতি আমাদের, আমরা যেমন ধরেন আপনি, আপনি তো একটা হঠাৎ করে আপনি হননি, আপনি আপনার পরিবার, আপনি ছোট হয়েছে, ছোট থেকে আপনার পরিবারের ভেতর থেকে বেরিয়ে এসেছেন, আমরা আমাদের সমাজ থেকে তৈরি হই, আমাদের আমরা তো একটা শূন্যতা থেকে আসি না, আমরা সমাজের বিভিন্ন জটিলতা, বিভিন্ন তাৎপর্য, বিভিন্ন ধরনের পারিপার্শ্বিকতা থেকে আমাদের তৈরি। আমরা অতীতকে সংরক্ষণ করা একটা জাতির আত্মমর্যাদার অংশ, কাজেই অতীতকে সংরক্ষণ করা পশ্চাৎচারিতা না,
পশ্চাৎচারিতা হচ্ছে এক ধরনের প্রতিক্রিয়াশীলতা, যে আমরা ওই ওখানেই পড়ে আছি, ওই ইতিহাসকে সংরক্ষণ করা হচ্ছে ভবিষ্যতের দিকে সজাগ হয়ে চালিত হওয়া। শেক্সপিয়ারের একটা কথা বলবো, শেক্সপিয়ার বলেছিল পাস্ট ইজ দ্য প্রোলগ অফ দ্য ফিউচার, অতীত হচ্ছে ভবিষ্যতের ভূমিকা। আপনি যদি রবীন্দ্রনাথের একটা বিখ্যাত রচনা আছে 1903 সালে লেখা ভারতবর্ষের ইতিহাস, সেখানে রবীন্দ্রনাথ একটা সাংঘাতিক শক্তিশালী কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে অতি ইতিহাস, কিন্তু ভারতের ইতিহাস বিশেষ করে ইউরোপের ইতিহাসের বিপরীতে আমরা যদি ভারতের ইতিহাস দেখি, সেখানে অনেক ধরনের শক্তির সংমিশ্রণ হয়েছে, অনেক ধরনের মানুষের রাসায়নিক প্রতিক্রিয়া হয়েছে। ইতিহাস একটা চলমান প্রক্রিয়া, ইতিহাস কিন্তু পশ্চাৎচারিতা না, ইতিহাস চর্চা কিন্তু পিছনের দিকে হাঁটা না, ইতিহাস সচেতনতা ভবিষ্যতের দিকে সজাগ হয়ে আত্মনির্ভর হয়ে আত্মসচেতন হয়ে চালিকার শক্তি হওয়া উচিত। কাজে যারা বলবেন যে ইতিহাস সচেতনতা পশ্চাৎচারিতা অথবা একটা স্থাপনাকে সংরক্ষণ করা বা আমাদের সাহিত্যকে সংরক্ষণ করা, আমাদের ধরেন মধ্যযুগের বাংলা সাহিত্যকে সংরক্ষণ করা যদি আপনি বলেন যে পশ্চাৎচারিতা, তাইলে বলবেন যে আমরা এখনো একটা মননশীল সমাজ তৈরিতে খুবই ব্যর্থ। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন, তার একটা ইঙ্গিত আপনি আগেও দিয়েছেন, জনসম্পৃক্তি নামে শব্দটা আপনি ব্যবহার করেছেন, আমিও সেটা এই প্রসঙ্গে তুলতে চাই। কারণ এই যে ঘটনাগুলো ঘটছে, ক্রমাগত ঘটছে, সেটা যে সবই একদম অজ্ঞতা থেকে বা সবই যে একেবারে না বোঝা থেকে তাও কিন্তু না, এর পেছনে যথেষ্ট আমি মনে করি অভিসন্ধি, ষড়যন্ত্র এবং অর্থনৈতিক বৈষয়িক বুদ্ধিও কিন্তু কাজ করছে। হ্যাঁ, কিন্তু তারা সেটা মানে অনেক কায়েমি স্বার্থীরা জবরদখলের জন্য ওগুলো করতে পারে, হরহামেশে করছে, কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষ ঠিক সেভাবে এগুলোর প্রতিবাদ এগিয়ে আসছেন। আপনার লেখা তো আপনি দেখছেন, আপনি খুব আক্ষেপ করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন সেভাবে প্রতিবাদ মুখর হয়ে উঠছে না। তো মানুষকে কিভাবে সচেতন করা যায়, মানুষকে কিভাবে আরো সম্পৃক্ত করা যায়, কিভাবে তাদেরকে আর ক্ষমতায়িত করা যায় যে তারাই এই ধরনের অনাচার গুলিকে রুখে দিতে পারে। এইটা এইটা একটা অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুরশেদ ভাই, এবং আমি আমি খুব খুশি যে আপনি এটা প্রশ্নটা করেছেন। এটার জটিল উত্তর দিতে হবে, এটার সহজ উত্তর নেই। একটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক যে প্রক্রিয়া সেখানে, এবং রাজনৈতিক প্রক্রিয়ার আগে আমি একটা কথা বলতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থা, কালকে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এই ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে জনসম্পৃক্ততা, এখানে আমাদের বেশ কয়েকজন বক্তা বলেছেন যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থাতে আমাদের যেভাবে আমরা পরীক্ষা নেই, আমাদের যেভাবে আমাদের প্রাথমিক শিক্ষাকে প্রাথমিক শিক্ষা আমরা যেভাবে তৈরি করেছি, সেখানে আমাদেরকে ছোটবেলা থেকে সমাজ সচেতন হবার যে একটা ক্রিটিক্যালিটি, সৃজনশীল ভাবে চিন্তা করার যে একটা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায়, এটা কিন্তু প্রায়শই আমরা দেখতে পাই না। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হবে ছোটবেলা থেকে মানুষকে, এই শিশুদেরকে সচেতন করার ব্যাপারটা, ইতিহাস সচেতন, সমাজ সচেতন করার প্রক্রিয়াটা প্রাথমিক শিক্ষা থেকে শুরু হতে হবে, শিক্ষার কোনো বিকল্প নেই, এটা একটা। আরেকটা হচ্ছে আপনি যেটা বলছিলেন, আমাদের সমাজ এখন এমন একটা প্রক্রিয়ার ভিতরে যাচ্ছে, আমাদের 50 বছর পূর্তি হবে আমাদের স্বাধীনতার এই বছরই, আমরা এমন একটা প্রক্রিয়ায় যাচ্ছি, আমাদের একটা মধ্যবিত্তায়নের স্থূল প্রতিযোগিতা চলছে, আমরা মধ্যম আয়ের দেশের পথে যাচ্ছি, এটা খুব ভালো, আমাদের অর্থনৈতিক উন্নতি হোক এটা আমরা সবাই চাই, আধুনিকায়ন হোক এটা সবাই চাই, কিন্তু একটা স্থূল প্রতিযোগিতাও চলছে, বহুতল ভবন করতে হবে, আমাদের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ পশ্চাৎচারিতা যেটা আপনি একটু আগে বলছিলেন, তো এইখানে আমাদের এক ধরনের মননশীলতা তৈরি করতে হবে, এটা একটা। আরেকটা হচ্ছে মানুষকে ক্ষমতায়ন করতে গেলে
আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আইনি প্রক্রিয়ায় মানুষকে সম্পৃক্ত করতে গেলে তাদেরকে মহল্লায় মহল্লায় পৌরসভা থেকে ছোট ছোট ইউনিট থেকে তাদের ক্ষমতায়নের প্রক্রিয়াটা তৈরি করতে হবে। যেমন ধরেন জেমশন হল, ধরেন কোনো কারণে বলছি চট্টগ্রামের জেমশন হল যদি এখন ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়, না এটা তো এই একটা কাঠের ভিতরে এটা তো আধুনিক হচ্ছে না, এখানে একটা আধুনিক বহুতল ভবন দোকান করতে হবে, শপিং মল করতে হবে, এইটা যদি বলেন আপনি ওই এলাকার মানুষরা কি বলে? এইটাকে ক্ষমতায়ন করার পাশাপাশি মানুষের বক্তব্য শোনার ধৈর্য তৈরি করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে। আমাদের নগর নেতৃত্ব, মহল্লার নেতৃত্ব, রাষ্ট্রীয় নেতৃত্বের কান ব্যবহারের একটা আইনি প্রক্রিয়া তৈরি করা, এটা কিন্তু ক্ষমতায়নের একটা অন্যতম অংশ। মানুষকে কথা বলার সুযোগ দিতে হবে, সেই সাথে মানুষকে শোনার ধৈর্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। বেশ জুড়ে কঠিন প্রশ্ন, কিন্তু এটা একটা মানে এটা আমাদের একটা সাংস্কৃতিক একটা লক্ষ্য হতে পারে আর কি, আমাদের সংস্কৃতি উচ্চতার একটা পরখ করার মানদণ্ড এটা, মানুষকে শোনার ধৈর্য অর্জন করা। তবে ঘটনাচক্রে জেমশন হলের কথা বললেন, জেমশন হল ঠিক নাই, যদি তো মোহন সেনগুপ্তর বাড়িটি, পৈতৃক বাড়ি বা যাত্রা মোহন সেনগুপ্ত, তার বাবা, তার স্ত্রী নীলি সেনগুপ্ত বাড়িটি কিন্তু এই কিছুদিন আগে সপ্তাহ দুয়ে আগে ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তার অংশবিশেষ ভেঙে ফেলাও হয়েছিল। ওই মুহূর্তে আমাদের যে আইনজীবী রানা দাশগুপ্ত, তিনি এসে একেবারে বুলডোজারের সামনে বুকচিতে দাঁড়িয়েছিলেন বলে এটাকে আপাতত রক্ষা করা গেছে। এবং আসার বিষয় যে চট্টগ্রাম মানুষ এটা নিয়ে প্রতিবাদ করছে, তারা নানা ধরনের মানববন্ধন, মশাল মিছিল করছে আর কি, এটা খুব দরকার, হয়তো বা ঢাকায় আপনি সেটা দেখতে পাননি। যাই হোক, আমি একটা প্রসঙ্গ একটা শব্দ ব্যবহার করে, হ্যাঁ একটু আপনাকে একটু করছি, একটু ইন্টারাপ্ট করছি। আমি ওই জেমশন হলের কথা বললাম এই কারণে যে তার বাসাটা ভাঙা, আমি জানি ওইটার খবরটা আমার কাছে আছে, বাসাটা ভাঙার এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সেটার থেকে বলছি কয়েকদিন পরে জেমশন হলো হয়তো ভাঙার এই ধরনের প্রক্রিয়া হতে পারে। হ্যাঁ, আপনি এটা আইনের কথা ব্যবহার করেছেন, আইনি, এবং আমি নিজেও এটা আমার এই প্রশ্নের মধ্যে ছিল যে এগুলো তো ঠিক কোন একটা নির্দিষ্ট জাতির সম্পদ বা একটা জনগোষ্ঠীর সম্পদ না, এক অর্থে এগুলো একটা গোটা মানব সভ্যতার সম্পদ। এগুলো বৃহত্তর ভাবে যদি বিবেচনা করি এটা গোটা একটা বিশ্বের একটা সম্পদ, যদি সেই অর্থে কোনো একটা ঐতিহ্যিক স্থাপনা হয়েই থাকে, নির্ধারিত হয়, তো সেটাকে যে কেউ চাইলেই তার ইচ্ছা মতো এটা ভাঙতে পারার কথা না। এর জন্য কি কোনো জাতীয় আন্তর্জাতিক আইনি সুরক্ষা কি আমরা পেতে পারি না, বা তার কি কোনো বিধান নেই কোথাও? আছে ইউনেস্কো হেরিটেজ যেটা প্রক্রিয়া, ওইটা দিয়ে আপনার একটা আন্তর্জাতিক সংরক্ষণ প্রক্রিয়ার আওতায় আনা যায়। কিন্তু এটা আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া বা আন্তর্জাতিক সংরক্ষণ প্রক্রিয়ার আগে আমাদের নিজস্ব জাতীয় চেতনায়, জাতীয় আলোচনায় আমাদেরকে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের নীতিমালা তৈরিটা অতীব প্রয়োজন। প্রথমে ওই নীতিমালা প্রয়োজনের নীতিমালা তৈরির আগে আমাদেরকে আসলে আরো অনেক বেশি ইতিহাস সচেতন হতে হবে। আমাদেরকে বলতে হবে যে এটা তো কোনো বিতর্কই নয়। আমরা যেমন ধরেন কমলাপুর বা টিএসসি, এটা আমি জানি আপনি পরে প্রশ্নে আমি যাবো এটাতে, হ্যাঁ তাহলে আমি সেখানে শুরুই করে দিই আর কি। আমি বলেই বলি যে আমরা মোটামুটি এতক্ষণ একটা তাত্ত্বিক দিকগুলোকে নিয়ে একটু খোলামেলা আলোচনা করলাম, আমি অনেকটা যেন ডেভিলস অ্যাডভোকেটই ভূমিকাই পালন করলাম এখানে, জানি যে এই প্রশ্নগুলো অনেকের মধ্যে আসে। এখন আপনি আসলেই আমাদের জানা দরকার এই কমলাপুর রেল স্টেশন এবং টিএসসি এই দুটোকে ভাঙতে যে চাইছে তারা, আমাদের প্রশাসন বা আমাদের সরকার, তার বিপরীতে আপনি কি কেন এগুলোকে রক্ষা করতে চাইছেন, এর গুরুত্বগুলোকে একটা একেবারে একটু পরিষ্কার করে সাধামাটা ভাবে যদি ব্যাখ্যা করতেন। টিএসসি কোন কোন দিক থেকে গুরুত্বপূর্ণ, কমলাপুর কোন কোন দিক থেকে গুরুত্বপূর্ণ, স্থানের দিক থেকে তারা 60 বছরও হয়নি এগুলো, কোনোটাই এখনো 60 বছরও হয়নি, তাহলে আর কোন দিক থেকে এগুলো গুরুত্বপূর্ণ, কেন এগুলোকে আসলে আমাদের রক্ষা করা অত্যন্ত দরকার বলে আপনি মনে করছেন? এটা আমি একটু সহজ উত্তর দেই, এটার সহজ উত্তরটা হচ্ছে এরা কালের সাক্ষী। 1960-এর দশকে যেটা, যদিও এটা পূর্ব পাকিস্তান, ইস্ট পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান ছিল আইয়ুব খানের আমল ছিল,
আইয়ুব খানের আমলে আইয়ুব খান এক ধরনের ওই যে আইয়ুব খান প্রেসিডেন্ট, অনেকগুলো কারসাজি এখানে আছে। যেমন সে একটা বলল যে উন্নয়নের দশক, ডেকেড অফ ডেভেলপমেন্ট, 1958 থেকে 1968 সাল, এটাকে বলা হচ্ছে উন্নয়নের দশক। এখানে পাকিস্তানের কনস্টিটিউশন কিন্তু তখনো ওইভাবে লেখা হয়নি, ওইখানে কনস্টিটিউশন লেখার ব্যাপার আছে, আইয়ুব খানের নিজের নিজের প্রেসিডেন্ট ইলেকশনের ব্যাপার আছে। তো এখানে ইস্ট পাকিস্তানে আপনার অনেক ধরনের বিনিয়োগ করার উদ্যোগ নিল আইয়ুব খান, এবং সেটার রাজনৈতিক ইতিহাসও আছে কিছুটা। সেটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন, এটা ছিল 1960 ছিল ঠান্ডা যুদ্ধের সবচেয়ে মানে কঠিন সময়, কোল্ড ওয়ারের কঠিন সময়। এখানে পুরো পৃথিবীতে আপনার ক্যাপিটালিস্ট ব্লক আর সোশ্যালিস্ট ব্লকের যে যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ চলছিল, সেখানে পাকিস্তান যুক্তরাষ্ট্রের বলয়ে থাকাতে পাকিস্তান যুক্তরাষ্ট্র USAID-র মাধ্যমে অনেক বিনিয়োগ করছিল পূর্ব পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে বিশেষ করে, যেখানে যেখানে শিক্ষা ব্যবস্থা, অন্যান্য যোগাযোগ ব্যবস্থা, অন্যান্য অনেক কিছুর অবকাঠামো ছিল না। তো এখানে যে বিনিয়োগ, সেই বিনিয়োগের অংশ হিসাবে TSC কে তৈরি করা হয়েছিল, TSC-র নির্মাতা TSC তৈরি করা হয়েছিল, কিন্তু উন্নয়ন দশকের একটি অংশ হিসাবে। কমলাপুরও তাই, দুটোই ষাটের দশকের কালের সাক্ষী। ও TSC-র ডিজাইনার ছিলেন গ্রিক স্থপতি পরিকল্পনাবিদ ডক্সিয়াডিস, কনস্টান্টিনোস ডক্সিয়াডিস, উনি এসেইটা। ডক্সিয়াডিস কিন্তু আপনার একিস্টিক্স বলে একটা শব্দ আছে, যেটার মানে হচ্ছে বসতি বিজ্ঞান বলা যেতে পারে, বসতি বিজ্ঞান, সেটার এক্সপেরিমেন্ট হিসেবে কিন্তু TSC করেছিল। এবং পৃথিবীতে এই ধরনের এক্সপেরিমেন্টেশন বিরল, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এই বিংশ শতাব্দীর মাঝামাঝিতে এটা কিন্তু বিরল একটা তাৎপর্য আছে TSC। কমলাপুরের ব্যাপারটা কি, কমলাপুরও কিন্তু আগে ফুলবাড়িয়াতে ছোট্ট একটা স্টেশন ছিল, ওইটা 2-3 কামরার একটা স্টেশন। তখন পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের ট্রেন যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অপ্রতুল। আপনার 1947-এর পরে, দেশভাগের পরে, দুইটা মাত্র ট্রেনের ইয়ে ছিল, একটা ছিল কলকাতা থেকে কুষ্টিয়া, আরেকটা ছিল ঢাকা থেকে ময়মনসিংহ। এই ছিল ট্রেন যোগাযোগের মাত্রা। তো এইখানে ট্রেন যোগাযোগকে আরো অনেক আধুনিকায়নের জন্য কমলাপুরটাকে তৈরি করা হলো কমলাপুরে। তো এইখানে আমরা জানি যে ট্রেন স্টেশন, ভারতের ট্রেন স্টেশনের ইতিহাস যদি দেখি, ভিক্টোরিয়া টার্মিনাস, যেটা শিবাজি ছত্রপতি টার্মিনাস নামে এখন পরিচিত মুম্বাইয়ে, সেটা কিন্তু 1888 সালে তৈরি, এবং ইন্দো গথিক স্টাইলে, সেটা কিন্তু ঔপনিবেশিক স্টাইলে করা, স্থাপত্য রীতি নিয়ে করা। হাওড়া, কলকাতাতে হাওড়া, আপনি নিশ্চয়ই গেছেন হাওড়াতে, আপনি হাওড়াও দেখবেন ঔপনিবেশিক আমলের একটা স্থাপত্যের নিদর্শন। কিন্তু আমাদের আমাদের কমলাপুর ভারতীয় উপমহাদেশের একটা অন্যতম আধুনিক ট্রেন স্টেশনের প্রতীক। আমাদের ভারতে কিন্তু আধুনিক ট্রেন স্টেশন কিন্তু আর নাই। বিংশ শতাব্দীর মাঝামাঝিতে আমি একটু বলবো যে হয়তো এটা অন্যতম, শুধু বাংলাদেশে না, ভারত উপমহাদেশের প্রথম বা প্রথম ট্রেন স্টেশনগুলোর একটি, এবং সেটার স্থাপত্য রীতি আবার মুঘল আমলের, মুঘল স্থাপত্য রীতি দিয়ে অনুপ্রাণিত। সেটা কেমন, মুঘল স্থাপত্যে আমরা যদি দেখি, বা বাংলার সনাতনী কুটির যদি দেখি, একটা ছাদ হলেই হয়ে যায়। আমাদের যে গ্রীষ্মমন্ডলীয় যে আমাদের স্থাপত্য, আমাদের গ্রীষ্মমন্ডলীয় যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু একটা ছাদ হলেই হয়ে যায়, চারদিকে ফাঁকা হতে পারে, আলো বাতাসের খেলা হবে, বাতাস, দক্ষিণা বাতাস যাবে, বয়ে যাবে, এটাই কিন্তু আমাদের স্থাপত্য রীতি।
সেই স্থাপত্য রীতিকে নিয়েই কিন্তু কমলাপুরটা করা কাজেই। এবং কমলাপুরের রচ মানে স্থপতি ছিলেন দুজন আমেরিকান, যারা কিন্তু এখানে এসেছিল একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানির স্থপতি হিসাবে। সেই কোম্পানিটার নাম হচ্ছে বার্জার ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্ম বা এরকম বার্জার কোম্পানি, তাদের স্থপতি হিসাবে পূর্ব পাকিস্তানে তারা এসেছিলেন এই স্থপতি হিসাবে কাজ করার জন্য। তাদের বার্জারের স্থপতি হিসাবে কিন্তু তারা এই প্রথমে তাদের মধ্যে বেশি বয়স ছিল ড্যানিয়েল ডানহামের। ড্যানিয়েল ডানহাম তার পরিবার নিয়ে এসে এখানে এসে প্রথমে 1960 থেকে 62 সাল পর্যন্ত উনি বার্জারের স্থপতি ছিলেন। তখন ইনি কমলাপুরের মানে নির্মাণটা শুরু করেছিলেন। তারপরে রবার্ট ভুই নামে আরেকজন আমেরিকান স্থপতি এটা শেষ করেছেন 1968 সালে। এই দুজনের সম্মিলিত প্রচেষ্টা এটা হয়েছে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে এই স্থাপত্য রীতিতে একটা বৈপ্লবিক নির্মাণ শৈলী আছে। সেটা কেমন? খুব চিকন কনক্রিট শেল দিয়ে এখানে কতগুলো পয়েন্টেড ডোম দিয়ে পয়েন্টেড কতগুলো আর্চ বা ডোম দিয়ে 36টা এরকম ডোমের সমন্বয়ে একটা ছাতা তৈরি করা হয়েছে, কনক্রিটের ছাতা, যার নিচে অনেকগুলো ব্যবস্থা। একইভাবে টিএসসি তেও কিন্তু আমরা দেখতে পাই যে এটা একটা বাংলাদেশের গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের আধুনিক স্থাপত্য রীতির শুরু করেছে, এবং এটা ভারত উপমহাদেশেও কিন্তু বিরল, পৃথিবীতে বিরল। কাজেই সেই দুটো স্থাপনাকে আমরা ভেঙে ফেলাটা আমি বলবো এক ধরনের আত্মঘাতী উদ্যোগ। আচ্ছা, অনেক ধন্যবাদ। টিএসসি বিষয়ে আমার নিজেরই অনেক স্মৃতি। আমি যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন আমরা কোথাও বন্ধু বান্ধবীকে নিয়ে নির্জনে নিরিবিলিতে সুন্দর পরিবেশে আড্ডা দিতে চাইলেই টিএসসিতে যেতাম। এত চমৎকার পরিবেশ ছিল। এবং আমি কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে একটা বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছিল নুগুগি ওয়াথিয়ঙ্গের উপরে। তখন আমাকে আমার রাখার ব্যবস্থা হয়েছিল টিএসসিতে, যে শিক্ষকদের জন্য 6টা কি 7টা গেস্ট রুম আছে, ওখানে আমি ছিলাম এক রাত। একদিন রাতে ফেরার সময় 10টার সময় আমি ফিরছিলাম সেখানে, ফেরার পর দেখলাম সামনের যে মাঠটা, সবুজ মাঠে আক্ষরি করতে শত শত ছেলে মেয়ে বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে, খাচ্ছে, গান করছে। এই দৃশ্য তো আমরা দেখি না সচরাচর, মানে দেখার কোনো সুযোগ নেই। ওইরকম মাঠ নেই, ওইরকম নিরাপদ পরিবেশ নেই, ফলে এর যে একটা সাংঘাতিক সাংস্কৃতিক মূল্য এবং এর যে সাংঘাতিক একটা সামাজিক মূল্য, সেটাও আমার কাছে অপরিসীম বলে মনে হয় আর কি। ফলে সেদিক থেকে অবশ্যই এটা রক্ষা করা উচিত। তা আমরা সেটা বুঝতে পারলাম, এবং কমলাপুরের বিষয়েও আপনার কথার সঙ্গে আমরা একমত। এর মধ্যে অনেকগুলো ব্যাপার রয়েছে এই কমলাপুরের, নানাবিধ ভূমিকা, মানে আরেকটি ভূমিকা রয়েছে। অনেক গৃহহীন মানুষের আশ্রয় স্থল হিসেবে কিন্তু কমলাপুর অদ্যাবধি ব্যবহৃত হয়ে আসছে আর কি, যেটা খোলা, চতুর্দিক থেকে খোলামেলা ওয়েলকাম, সবাইকে সে স্বাগত জানাচ্ছে, এটা কোনো বন্ধন মুক্ত একটা জায়গা আর কি। যাই হোক, আপনি একজন শুধুমাত্র যে স্থাপত্য শিক্ষক, গবেষক বা ঐতিহাসিক তা নন, আমরা জানি আপনি একজন চর্চাকারী স্থপতিও বটে। আপনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে 2017-18 যখন তার স্থাপত্য বিভাগে প্রধান ছিলেন, তখন নিজে একটি প্রতিষ্ঠানও করেছেন, ইনস্টিটিউট অফ আর্কিটেকচার অ্যান্ড সাস্টেনেবল আরবানিজম নামে। তখনও আপনি ব্র্যাকের কতগুলো বেশ কয়েকটি ব্র্যাক সেন্টার গড়েছেন। আপনি ওয়াশিংটনে আমাদের বাংলাদেশি যে রাষ্ট্রদূত, তার বাড়ি ডিজাইন করেছেন, আরো কিছু কিছু ডিজাইনের সঙ্গে আপনি যুক্ত। অর্থাৎ আপনি হাতে কলমে একজন স্থপতি বটে। এখন আমি সেইটার দৃষ্টিকোণ থেকে, একজন চর্চাকারী স্থপতি দৃষ্টিকোণ থেকে আমি একটা প্রশ্ন করব, যে এক এক করে আমি প্রথমে টিএসসি কি ধরি। টিএসসি আমি স্বীকার করি এটা একটু বড় করার সুযোগ দরকারও আছে, 6টি গেস্ট রুম দিয়ে আসলে হয় না, সেখানে ছাত্র বেড়েছে, ওখানে অনেকগুলো সংগঠন হয়েছে আর কি। সেটা যদি আমরা করতে চাই, নীতিগত মেনেও যদি নিই যে ক্যাফেটারিকে বড় করব, এই কাঠামোটাকে রেখে, হ্যাঁ, বা অন্তত তার মূল সিগনেচার স্থাপনাগুলোকে রক্ষা করে, যে প্রধান প্রধান স্থাপত্যের যে বিষয়গুলো, এই যে মিলনায়তনটা আমাদের দোচালা ঘরে স্টাইলে করা,
এই যে লাল ইট দিয়ে ফাঁক ফাঁক করে বাতাস বয়ে যাওয়ার যে জালি কাটা দেয়ালগুলো, এগুলো রেখেও কি এটাকে আসলে ওই ওই প্রয়োজনটা মেটানো সম্ভব, বা এর পাশে একটু প্রসারণ করে, আমি মোট কথা বলতে চাই যে এটা ধ্বংস না করে কি আর একটু উন্নত, আর একটু আধুনিক এবং আর একটু প্রশস্ত করা যায় কিনা, একজন স্থাপত্যের একেবারে হাতে কলমে কাজ করা মানুষ হিসেবে আপনার কি পরামর্শ? খুরশেদ ভাই, আমি এই উত্তরটা কি ছবি দিয়ে দেখাতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ, এটা আসলে দৃশ্যেরই অনুষ্ঠান, মানে ছবি হলে বরং খুব ভালো হয়। প্লিজ। আপনি টিএসসির কথাটা বলছেন, তবে আমি বলবো যে আপনি খুবই সৌভাগ্যবান যে টিএসসির 6টা শিক্ষকের যে একটা ছোট্ট একটা থাকার ব্যবস্থা আছে ওখানে থাকতে পেরেছেন, এটার জন্য আপনি কিন্তু সাংঘাতিক সৌভাগ্যবান বলতে হবে। আমার কখনো এই সুযোগ হয়নি, কাজেই আপনি এটা নিয়ে একটা ছোট্ট গল্প হলেও কিছু একটা লিখবেন বলে আমি আশা করি। না, আমি সম্প্রতি একটা লেখা লিখেছি এই বিষয়ে, এটি হয়তো কোন একটা পত্রিকায় ছাপা হবে, অচিরেই ছাপা হবে, এই বিষয়টা আমি নিয়ে এসেছি লেখার মধ্যে। এমনকি কমলাপুরে যে স্থপতি ডানহামের কন্যা ক্যাথরিন ডানহামের সঙ্গে আমাদের যে পরিচয় তোমার মাধ্যমে, সেটাও আমি উল্লেখ করেছি, তার মার কথা উল্লেখ করেছি লেখার মধ্যে, মেরি ফ্রান্সিস ডানহাম যে জারি গান নিয়ে বই লিখেছেন সেটা আর কি। যাই হোক, আমরা এটা দেখি, তোমার এই স্ক্রিন শেয়ারটা দেখি। আমি এখানে একটু আপনার আগের একটা বক্তব্যের সাথে একটু যোগ করেই আমি আপনার প্রশ্নটার উত্তর দিব। এটা হচ্ছে যে টিএসসিটাকে শুধু একটা স্থাপনা হিসেবে দেখলে হবে না, এটা কিন্তু আমাদের রাজনৈতিক বিবর্তনের অংশ। এখানে ছাত্র আন্দোলন হয়েছে, আমাদের স্বাধীনতা আন্দোলনের অনেক অনেক ছাত্র ছাত্র মানে ছাত্র এই যে ছাত্র রাজনীতির সিদ্ধান্ত এখানে হয়েছে, মানুষজন এখানে আসে, এটা একটা প্রাণবন্ত গণতান্ত্রিক পরিসর, এখানে সবার অবারিত প্রবেশাধিকার আছে, এখানে আসে আমরা, আমি নিজেও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এখানে অনেকবার এসেছি, এখানে আমরা আড্ডা দিয়েছি। এটা এই যে ছবিটা দেখছেন, বায়ের যে ছবিটা এখানে, এইটাকে যদি এই খোলা যে সবুজ মাঠটা, এটা কিন্তু আমাদের শাশ্বত গ্রামীণ যে উঠানের ধারণা সেখান থেকেই কিন্তু হয়েছে এটা। তো আমি এই খোরশেদ ভাই, আপনার যে প্রশ্নটা, এটার স্থাপত্য রীতিকে সংরক্ষণ করে এটার আধুনিকায়ন, এটার সম্প্রসারণ করা যায় কিনা, সেটার উদাহরণ দিতে গেলে আমি আপনার এই উদাহরণটা একটু দিতে চাই। এটা কোথায়? এইটা আপনার বিংশ শতাব্দীর একটা পাওয়ার স্টেশন লন্ডনে, বিংশ শতাব্দীর পাওয়ার স্টেশন, এবং এটা 1980 দিকে এটা বলল যে না, এটা আর কাজ করছে না, এটা একটা পাওয়ার স্টেশন, মানে পাওয়ার স্টেশন, এটা পরিত্যক্ত হয়ে গেল 1980-এর দশকে। তো এটা যদি আমরা যদি আমাদের বর্তমানের যে যে ইতিহাস সংরক্ষণের যে ধরনের আমাদের চিন্তা চেতনা আমাদের বাংলাদেশে, সেটা যদি এই জিনিস এই কারখানাটা এই ইয়েটা পাওয়ার স্টেশনটা যদি বাংলাদেশে হতো, সেটা পরিত্যক্ত হয়ে ভেঙে ফেলে এখানে একটা বহুতল বিশিষ্ট একটা স্থাপনা তৈরি করা হতো হয়তো বা, কিন্তু লন্ডনে এটাকে ট্রান্সফর্ম করা হলো, সম্প্রসারণ করা হলো, আধুনিকায়ন করা হলো একটা আধুনিক মডার্ন আর্ট মিউজিয়াম হিসেবে। এটাকে নাম দেয়া হলো টেইট মডার্ন। আজকে টেইট মডার্ন পৃথিবীর, শুধু ইংল্যান্ডে না, পুরো পৃথিবীতে একটা অন্যতম আধুনিক শিল্প চর্চার একটা অন্যতম কেন্দ্র। এইটা এইটা উদ্বোধন করা হয়েছে 2000 সালে। পরিত্যক্ত হওয়ার পরে অনেক গবেষণা, অনেক পাবলিক পার্টিসিপেশন, অনেক জনসম্পৃক্ততা, অনেক প্রতিবাদ, অনেক অ্যাডভোকেসি, পরে এটাকে সংরক্ষণ করা হলো। বলা হলো যে এটা তো আমাদের শিল্পায়নের একটা প্রতীক, এটাকে কেন ধ্বংস করা হবে, এটাকে বরং সম্প্রসারিত করে একটা আর্ট গ্যালারিতে পরিণত করা হোক। এইটা থেকে এইটা এই 2000 সাল থেকে উদ্বোধন হওয়ার পরে 40 মিলিয়ন মানুষ এটা ভিজিট করেছে 20 বছরে, 40 মিলিয়ন প্রতি বছর এই মিউজিয়াম থেকে ইংল্যান্ডের লন্ডনের আয় হয় 100 মিলিয়ন পাউন্ডস। কাজেই এটা সংরক্ষণ শুধু স্মৃতিবিজড়িত একটা বিল্ডিং স্থাপনাকে সংরক্ষণ নয়, এটার একটা অর্থনৈতিক দিকও আছে।
এটা আমাদের আত্মপরিচয়কে সুসংহত করে। কাজেই এই বিল্ডিংটা, এই যে দেখেন, এইটা কিন্তু ওই যে ব্যাংক সাইড পাওয়ার স্টেশন, আগের এবং পরের, বর্তমানে পুরো ইংল্যান্ডের থার্ড মোস্ট অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট অ্যাট্রাকশন, টেট মডার্ন। এটা একটা উদাহরণ দিলাম। আরেকটা উদাহরণ আমি দেই, এটা হচ্ছে সাউথ আফ্রিকাতে কেপ টাউনে। এই যে আপনারা যেটা দেখছেন, এটা একটা শস্য ভান্ডার, সাইলো, গ্রেইন সাইলো। এটা হচ্ছে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট ওয়াটার ফ্রন্টে, কেপ টাউনে। তো এইটা সেই 90-এর দশকে পরিত্যক্ত, 1990-এর দশকে পরিত্যক্ত হয়ে গেল। আমরা বাংলাদেশে হলে কি করতাম, এটা ভেঙে ফেলে এখানে একটা আধুনিক বা ভবন বা হাউজিং কমপ্লেক্স করতাম, এবং ওইটার কোনো হয়তো তো কোনো তাৎপর্যই হয়তো থাকতো না, আগের তাৎপর্যটা। সেটাকে কি করা হলো এখানেও আফ্রিকাতে, এটাকে সম্প্রসারিত এবং আধুনিকায়ন করে আফ্রিকান আর্টের, আধুনিক শিল্পের সবচেয়ে বড় মিউজিয়ামে পরিণত করা হলো এই এই শস্য ভান্ডারকে। সেটার একটা ছবি আপনাদেরকে দেখাই। এটার নাম হচ্ছে মিউজিয়াম, জাইটস মিউজিয়াম অফ আফ্রিকান আর্ট মডার্ন। এই যে দেখেন, সেই শস্য ভান্ডারকে সম্প্রসারিত করে করা হয়েছে। এইটা আজকে সাউথ আফ্রিকার ট্যুরিজম, হেরিটেজ ট্যুরিজমের অংশ, বিশাল অঙ্কের অর্থনৈতিক একটা মুভমেন্ট হয় এটা দিয়ে। এটার ভিতরে দেখেন সেই গ্রেইন সাইলো, 116টা কনক্রিট টিউব, টিউব এটা, সেই টিউব গুলোকে কেটে কেটে এটাকে পরিণত করা হয়েছে একটা অত্যাধুনিক আর্ট মিউজিয়াম, যেটাকে বলা হচ্ছে আফ্রিকান আধুনিক শিল্পকে যদি বুঝতে হয় আপনাকে এখানে যেতে হবে। এটার উপরে একটা হোটেলও তৈরি করা হয়েছে, কিন্তু এটার ইতিহাসকে কিন্তু ভেঙে ফেলা হয়নি, এটাকে কিন্তু সংরক্ষণ করা হয়েছে। এই যে দেখেন, সেই গ্রেইন সাইলোকে কিন্তু রাখা হয়েছে, সেই শস্য ভান্ডারকে কিন্তু রাখা হয়েছে, কিন্তু পরিণত করা হয়েছে আধুনিক শিল্প, শিল্প শিল্প চর্চার একটা অন্যতম মিউজিয়াম হিসাবে, আধুনিক পেইন্টিং এর একটা, আফ্রিকান আর্টের এখানে মিউজিয়াম তৈরি করা হয়েছে। এবং এইটাকে সাউথ আফ্রিকার একটা অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়েছে এটা। কাজেই কাজেই একজন স্থপতি হিসেবে আমি বলবো, টিএসসি কমলাপুরকে রেখে সম্প্রসারণ করা সম্ভব, আধুনিকায়ন করা সম্ভব, কিন্তু এটার স্থাপত্য রীতিকে সংরক্ষণ করা উচিত। হ্যাঁ, অনেক 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 ধন্যবাদ, এটাই শুনতে চাইছিলাম। আমাদেরও তাই ধারণা, কারণ এখন তো প্রযুক্তি অনেক দূরে গিয়ে গেছে, বিশেষ করে আর্ট রেস্টোরেশনে, যেটাকে উদ্ধার করা, সংস্কার করা, তাকে আরো লাকসই, টেকসই করার নানাবিধ প্রযুক্তি, নানাবিধ জ্ঞান এখন আমাদের হাতের মুঠোয়। এবং আমি জানি বাংলাদেশের স্থপতিরা, এই মুহূর্তে যে নতুন প্রজন্ম স্থপতি, তারা সবাই এই বিষয়গুলোতে অত্যন্ত দক্ষ, সচেতন, এবং তাদের সেই যোগ্যতা রয়েছে। ফলে স্থপতি, নগরবিদ, প্রকৌশলী সবাই মিলে চেষ্টা করলে যে এটাকে রক্ষা করে করা যায় না, তা তো নয়। কিন্তু সেই উদ্যোগটা, এটা হয়তো একটু কঠিন কাজ, আমরা হয়তো বা সহজ শর্টকাটের পথে চট করে পা বাড়াতে চাই, সেই জন্য হয়তো সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে না। কিন্তু আমার মনে হয় আপনার মতো স্থপতি, আপনার মতো বিশেষজ্ঞদের এই কথাগুলোকেও, এই ধারণাগুলোকেও সামনে তুলে ধরা উচিত, খুবই বিশদ ভাবে তথ্য, যুক্তি এসব দিয়ে আর কি। একই কথা যদি একটু কমলাপুর সম্পর্কেও বলতে না, যে ওটা দেখি, আমার তো ধারণা ওটার বাইরে অনেক জায়গা রয়েছে, পাশে আমি দেখি প্রচুর পরিত্যক্ত রেল লাইনের পাশে জায়গা টায়গা পড়ে আছে কিন্তু। এবং আমার ধারণা কমলাপুরের অনেক নিজস্ব মানে কামরাগুলো, কক্ষগুলো, বিল্ডিং গুলো ঠিকঠাক ব্যবহৃত হয় না। ওগুলোকে রেখেও তো নিশ্চয়ই মাঝখানে জায়গাটা রেখে চারদিকে কি করা সম্ভব নয়, যেখানে যে মাল্টি মোডাল জিনিসটা করা, এটার একটু প্রাযুক্তিক দিক থেকে বা প্রকৌশলের দিক থেকে যদি আপনি কোনো একটু আলোকপাত করতে পারতেন এই সম্ভাব্যতা বিষয়ে। এটা করব। একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম খুরশেদ ভাই, সেটা হচ্ছে যে টিএসসির পাশেই কিন্তু আণবিক শক্তি কমিশন আছে। হ্যাঁ হ্যাঁ, আণবিক শক্তি কমিশনেও কিন্তু ওই টিএসসির সম্প্রসারণ, ওই জায়গাতে কিছু অংশ রেখে
ওই জায়গাতেও কিন্তু সম্প্রসারণ আমি করা সেটাও যায়, ভেবেছিলাম যে পাশের জায়গাগুলোকে ঘিরোধ হতে পারে জিনিসগুলো নিয়ে। সেটা ঘিরেও হতে পারে, এবং এবং এই টিএসসির সুযোগ, টিএসসির আধুনিকায়নের সুযোগকে কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আধুনিকায়নের একটা প্রয়োজন এবং একটা সুযোগ আছে। সুযোগ আছে, ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন বলে একটা অর্থনীতিতে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন বলে একটা কথা আছে, এই যে এইটাকে একটা সুযোগ হিসেবে ধরে নিয়ে কিন্তু আধুনিকায়ন সম্প্রসারণ এগুলো করা যায়। কমলাপুরের ব্যাপারেও তাই, কমলাপুরের প্রথমত হচ্ছে কমলাপুর ভেঙে ফেলার ডিসিশনটা, সিদ্ধান্তটা কিছুটা ধোঁয়াশাচ্ছন্ন। কারা করছে, কারা কি ডিজাইন করছে, কাজিমা, কাজিমা নামে প্রতিষ্ঠান, নামে জাপানিজ একটা প্রতিষ্ঠান, আমরা জানি যে এখানে জাইকার অর্থায়নে MRT6 লাইন হচ্ছে এবং আধুনিকায়ন হচ্ছে, এই যে মেট্রো রেল হচ্ছে, কারা এটা সম্প্রসারণ করছে, কি ধরনের ডিজাইন করা হচ্ছে, কেন এটা সংরক্ষণ করা যাচ্ছে না, এটা কোনো পাবলিক প্লেসে এটার কোনো আলোচনা হচ্ছে না, উন্মুক্ত ভাবে, অবারিত ভাবে এখানে কোনো বিতর্ক, গঠনমূলক বিতর্ক কিন্তু হচ্ছে না। এটাই আমাদের একটা সম্পৃক্ততার অভাব। প্রথমত হচ্ছে আমাদের হাতে খোলা মাঠে তথ্য নেই, আসলে কি করা হচ্ছে সেটা জানলে আমরা বিকল্প প্রস্তাব করতে পারি। কেন কমলাপুরকে যদি আমরা রেখে এইটাকে স্টেশন যদি আরেকটু সরিয়ে নিতে হয়, সরিয়ে নেওয়া হোক, জায়গা বার করা হোক, কিন্তু কমলাপুরকে রেলওয়ের মিউজিয়াম করা হোক, আমাদের যোগাযোগ ব্যবস্থার মিউজিয়ামে পরিণত করা হোক, ওটাকে সংরক্ষণ করা হোক, ওইটা কিন্তু আমাদেরকে যদি বিকল্প সুচিন্তিত স্থপতি সমাজ, পরিকল্পনাবিদ, অন্যান্য প্রশাসনিকদেরকে সম্পৃক্ত করে যদি একটা প্রস্তাব করতে হয়, তাহলে আমাদেরকে জানতে হবে রেলওয়ে প্রশাসন, মেট্রো রেল প্রশাসন কি চাচ্ছেন, সেটাই তো আমাদেরকে উন্মুক্ত ভাবে বলা হচ্ছে না। কাজেই এই ধরনের স্থাপনার ভেঙে ফেলা বা সংরক্ষণের আগে আপনার চাহিদাটা কি, সেটাকে উন্মুক্ত ভাবে, অবারিত ভাবে জনমানুষের কাছে আনতে হবে। তো সেটাকে আপনি যদি ধোঁয়াশাচ্ছন্ন করে একটা বদ্ধ কক্ষের ভেতরে বসে গোপনে করে ফেললেন, এটা তো গণতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থার প্রক্রিয়া হলো না। কাজেই আগে আমাদেরকে জানাতে হবে আমাদের প্রয়োজন এটা, তাহলে আমরা এগিয়ে আসব, আমরা বলবো এই এই এটা এটা সম্ভব। আমরা জানি যে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ প্রস্তাবও করছে যে আমরা বিকল্প তিনটি প্রস্তাব দিতে পারি, আমাদেরকে বলেন আমরা কি করতে পারি, আপনাদের প্রয়োজনটা কি, আমরা তখন সমাধান দিব। সমাধান দেওয়ার আগে আগে তো আমাদের কি ইতিহাস সচেতন হতে হবে, কিন্তু সমাধানটাও কিন্তু আবার অনেক জটিল। সমাধান মানেই কিন্তু গিয়ে ওখানে হামলে পড়া না এবং আমি যত্রতত্র যা খুশি করব না, স্থাপত্য রীতিকে সংরক্ষণ করে সংবেদনশীল, ইতিহাস সংবেদনশীল স্থপতি দিয়ে এগুলো করতে হবে। অনেক ধন্যবাদ, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। আমি শেষ প্রশ্নটি করব, এরপর আমরা কিছু মুক্ত আলোচনায় যাব। আমাদের এখানে চ্যাট বক্সে কিছু কিছু মন্তব্য এসছে, লাইভও কিছু মন্তব্য এসছে, কেউ কেউ একটু হাত তুলেও রেখেছেন, তো আমরা তার কাছে যাওয়ার আগে আমি শেষ প্রশ্নটা করতে চাই। এই যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে আমার মনে একটা কারণ মনে হয় যে আমরা অনেকে জানি না আসলে আমাদের ঐতিহ্যিক স্থাপনা কোনটি, কোথায় কি কি রয়েছে, কার কি গুরুত্ব, তো এইরকম একটা তালিকা আমার মনে খুব জরুরি হয়ে পড়েছে আর কি। এবং সেই তালিকা সরকার যদি না করে, আপনাদের যে স্থপতিদের প্রতিষ্ঠান তারা করতে পারে, বিভিন্ন পরিবেশ সংরক্ষণের সংগঠন আছে তারা করতে পারে, এরকম একটি তালিকা করা তো খুবই দরকার দেশব্যাপী। না আমি জানি কিছুদিন আগে যশোরে একটা পুরনো সাহিত্য ভবন ভেঙে ফেলা হয়েছে, কুমিল্লার টাউন হলটা শত বর্ষের পুরনো প্রায় ভেঙে ফেলতে যাচ্ছিল, নকশা টকশা সব হয়ে গেছে, হঠাৎ করে শেষ মুহূর্তে একটা প্রতিবাদ হলো এবং কোন একটা আইনের ফাঁকে বোধ হয় এখনো টিকে আছে। তো আমরা জানি না বলেই ঘটনা ঘটছে, জানা থাকলে হয়তো আগে ভাগেই তার একটা সুরক্ষা বা তার একটা প্রতিবাদ প্রতিরোধ হতে পারতো। এরকম তালিকা করা কোনো পরিকল্পনা বা কোনো প্রকল্প কি আছে সরকার বা বেসরকারি পদ্ধতিতে, বা আপনারাও কি কোনো ধরনের পরামর্শ দিতে পারেন যে কিভাবে আমরা এগোতে পারি এই কাজটা করার জন্য, বা করা উচিত কিনা?
না, এটা ভালো প্রশ্ন। তালিকা করার, যেমন ধরেন তালিকা করার একটা প্রক্রিয়া আছে বাংলাদেশে, এটা করে হলো আপনার ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি। ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি এরকম তালিকা করেন, কিন্তু তালিকার প্রক্রিয়াটা অপ্রতুল। যেমন ধরেন পুরনো ঢাকাতেই আমাদের যারা ইতিহাসবিদ আছেন, স্থাপত্যবিদ আছেন, তাদের মতে পুরনো ঢাকার ভেতরেই 3,000-এর মতো ঐতিহাসিক স্থাপনার তালিকা, যেটা আপনি বলছেন, ওই তালিকাতে অন্তর্ভুক্ত হবার যোগ্যতা রাখে। আমি আরেকটু তলিয়ে দেখতে হবে এটা এটা অনেকের মতে এরকম 3,000 আছে যারা তালিকাভুক্ত হতে পারে, কিন্তু সেখানে আমাদের স্থাপত্য আপনার ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি হয়তো 100টাও করেননি সেখানে তালিকাভুক্ত। সেটার কারণ হচ্ছে অনেক বিল্ডিং তো ব্যক্তিগত মালিকানাধীন। আপনি ব্যক্তিগত মালিকানাধীন একটা স্থাপনাকে তালিকাভুক্ত করার কিছু আইনি জটিলতাও আছে, ওই জন্য অনেক কিছু আছে। সেইখানে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ দল নিয়ে অনেকগুলো মাপকাঠি তৈরি করে একটা তালিকা তৈরি করার প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া তৈরি করতে হবে, যেটা রিভিউ হবে প্রতি 6 মাস অন্তর অন্তর, প্রতি 3 মাস অন্তর অন্তর ওইটার ওই চলমান প্রক্রিয়ার রিভিউ হবে। মাপকাঠি কিন্তু আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন না। একটা মাপকাঠি ধরেন আপনি 2000 সালে করেছিলেন, ওই মাপকাঠি যদি বলেন যে না এটার পরিবর্তন হবে না আগামী 100 বছরের মধ্যে, এটা কিন্তু হবে না। আপনাকে ওই মাপকাঠি প্রতি বছর রিভিউ করতে হবে। যেমন এই যে আজকে কমলাপুর টিএসসি ভেঙে ফেলা হচ্ছে, কারণ এই যে আমাদের সংরক্ষণের চলমান প্রক্রিয়াকে তালিকা তৈরি করার পক্ষে, যেমন প্রগতি ময়দান, যে দিল্লির যে উদাহরণটা দিলাম যে হল অফ নেশনস রাজ রেওয়ালের করা, ওইটা ভেঙে ফেলা হয়েছে, বলা হচ্ছিল এটা 45 বছরও তো না এটার বয়স, কিন্তু ভারতের হেরিটেজ কনজারভেশন কমিটি বলল কিছুটা আরবিট্রারি ভাবে, খামখেয়ালি ভাবে, 60 বছরের কমে হলে এটা সংরক্ষণ করা যাবে না। আরে বাবা, এটা 60 বছর কেন? এটা তো চলমান প্রক্রিয়া হতে হবে। ওই জন্য তালিকা করতে হবে বিশেষজ্ঞ দিয়ে, এবং সব বিশেষজ্ঞ বলতে শুধু স্থাপত্য ইতিহাসবিদ না, সমাজ বিজ্ঞান, ইতিহাস, রাজনীতি, রাজনীতির ইতিহাসবিদ, তারা বলবে কেন এটা সংরক্ষণ করা উচিত। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমাদের আলোচনা মোটামুটি এখানেই শেষ। আমরা এবার একটু প্রশ্নোত্তর পর্বে যাব, পরে আবার ফিরে আসবো আপনার একটু উপসংহার মন্তব্যের জন্য। এখানে জুমে আমাদের দুজন প্রবীণ স্থপতি ছিলেন কিছুকাল আগে পর্যন্ত, আমি তাদেরকে এখন আর দেখছি না, ভেবেছিলাম তাদের কথা শুনবো। জেরিনা হোসেন ছিলেন, বিধান বড়ুয়া ছিলেন, তাদেরকে এখন দেখতে পাচ্ছেন না। বাট একজন তরুণ স্থপতি তৌহিদ রুয়েট থেকে দুটো মন্তব্য পাঠিয়েছে, একটু হাতও তুলেছে, আমি বরং প্রথম মুখেই কথা শুনি। তৌহিদ, এবার আপনি যদি আপনার প্রশ্ন বা মন্তব্যটা করতেন এই সুযোগে। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। জি, আমি তৌহিদ বলছিলাম রুয়েট থেকে, এখন পড়াশোনা করছি আমি ফোর্থ ইয়ার এখন আর্কিটেকচার ডিপার্টমেন্টে। তো আমার যে প্রশ্নটা ছিল অ্যাকচুয়ালি, যে আমাদের স্যার একটু আগে সবকিছু এমন ভাবে ক্লিয়ার করে বলেছেন, অ্যাকচুয়ালি প্রশ্ন থাকারও কথা না, অনেক ক্লিয়ার, অনেক ভাবে অনেক কিছু বলেছেন স্যার, যে আমরা এখন 2021 সালে আছি, অথচ আমাদের মধ্যে কেন এই ধরনের প্রশ্নগুলো আসছে, এটা ডিবেট তৈরি হওয়ারই কথা না অ্যাকচুয়ালি। যে অ্যাকচুয়ালি প্রতিবন্ধক কথাগুলো কি আসছে আমাদের মাঝে, যে যে কারণে বলা হচ্ছে যে আমরা কমলাপুর রেল স্টেশন অ্যান্ড হচ্ছে এই ধরনের টিএসসি গুলো ভেঙে ফেলবো, কি জন্য অ্যাকচুয়ালি প্রতিবন্ধকতাগুলো কি দেখানো হচ্ছে, যেখানে আমাদের কাছে এই ধরনের এক্সাম্পল গুলো আছে? বরং কি আমরা এমন কিছু করতে পারি না যে কোনো ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশন বা এই ধরনের কোনো কিছু চ্যালেঞ্জ করা, যে বড় আরো ভালো আরো আরো ভালো ভালো কিছু আইডিয়া চলে আসলো আমাদের কাছে, যেগুলোর কারণে জার্নাল আরো আরো বড় লেখা হলো, অ্যান্ড হচ্ছে যে সেগুলো ট্যুরিস্ট স্পট হিসেবে আরো ভালো প্রমিনেন্ট জায়গা হিসেবে আসলো, পুরো পৃথিবীর সামনে আরো ভালোভাবে আসলো, এই এই অপরচুনিটি গুলো নেই কিনা, আছে কিনা অ্যাকচুয়ালি। তৌহিদ, খুবই ভালো প্রশ্ন, আমি তোমার সাথে একমত যে এই যে আমরা এখন যে ভেঙে ফেলার যে সিদ্ধান্ত, সেটার সেটার মাধ্যমে কিন্তু একটা সুযোগও তৈরি হতে পারে, সুযোগ একটা একটা ভালো বিতর্ক তৈরি হতে পারে, যে আমরা এই সংরক্ষণের সুযোগে
একটা আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতা করে এইখানে আমরা এটাকে প্রথমত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া, আন্তর্জাতিক স্থাপত্য গবেষণায় চর্চায় বাংলাদেশকে নিয়ে যাওয়া, এটা একটা করার সুযোগ আছে। এই অনেকেই বলবেন যে এটাকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হওয়া উচিত, অনেকেই বলবেন যে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়ে একটা অনেক ধরনের চিন্তা চেতনার, দেশীয় এবং বাইরের চিন্তা চেতনার একটা সংমিশ্রণে হওয়া উচিত। এটা আমি মনে করি নতুন প্রজন্মের জন্য এটা ভালো হবে, এবং এই এখানে আইডিয়ার যে একটা সমন্বয়, ক্রস ফার্টিলাইজেশন যেটা আমরা বলি, সেটা হওয়ার একটা সুযোগ আছে বলে আমি মনে করি। এবং এবং সম্প্রসারণের, সংরক্ষণের যে ব্যাপারটা, সেটার একটা তাত্ত্বিক পর্যায়ে বিতর্ক হতে পারে এই একটা আন্তর্জাতিক কলেবরে যদি এই বিতর্কটাকে আমরা নিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ। এখানে জুমে কয়েকজন আছেন, তারা যদি কেউ কিছু বলতে চান এখন বলতে পারেন। চন্দন আছেন এখানে, সামিহা নামে একজনকে দেখতে পাচ্ছি, মাহিয়া আছেন, কারো যদি কোনো প্রশ্ন বা মন্তব্য বা জিজ্ঞাসা থাকে। হ্যালো, আইফোন আপনার পরিচয়টা দিয়ে যদি প্রশ্নটা করতেন। হ্যালো, হ্যালো, আপনি কিছু বলতে চাইছেন? মাইক্রোফোন অন হয়েছে, আমাদের কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আমি আপনার পরিচয়টা দিয়ে যদি, কারণ শুধু আইফোন উঠছে শুধু মাত্র আর কি, একটু পরিচয়টা দিয়ে দেন। হ্যাঁ, সবাইকে। আচ্ছা, আমি আমার নাম আলমগীর ফরিদুল হক, আমি চট্টগ্রামের ছেলে। আমি মোর্শেদের আপনাদের অনুষ্ঠান শুনে খুব ভালো লাগছে। তো আমি মোর্শেদের এবং খোরশেদের পরিচালনাটা খুব ভালো লাগলো, অনেক বিষয় আসন নিয়ে পরিষ্কার আলোচনা হলো। এবং খোরশেদের একটা প্রশ্নটা খুব খুব গ্রহণযোগ্য, মোর্শেদও খুব ভালো জবাব দিয়েছে, যে আমরা হিস্টোরিক্যাল এডিফিসগুলোকে বা যে বিষয়গুলি আছে সেগুলোর যে সংরক্ষণের ব্যাপারগুলো, সেতে আমরা যেটা আমরা দেখি যে এটাকে অ্যাডাপ্ট করা যায়, উই ক্যান কিপ দ্য সেম হিস্টোরিক্যাল ক্যারেক্টার্স, বাট অ্যাট দ্য সেম টাইম ইফ টাইম পারমিটস ইট গিভস অপরচুনিটি টু এক্সটেন্ড ফ্রম দ্যাট পয়েন্ট, বাট নট ডিস্ট্রাক্টিং দি প্রিভিয়াস হিস্টোরিক্যাল অর সোশ্যাল পলিটিক্যাল সিগনিফিকেন্স ইট হ্যাজ, ইট শুড বি রিটেইনড দ্যাট ওয়ে। যেমন আমাদের এখানে এই যে জন রেলেন্স লাইব্রেরি, আমাদের আমাদের এখানকার ম্যানচেস্টারের সেই জর্জিয়ান আর্কিটেকচারটা অ্যাডাপ্ট করে তারা এক্সটেন্ড করেছে, নতুন প্রি ফ্যাব্রিকেটেড আর্কিটেকচার দিয়ে মুক্ত করে করেছে। ঠিক তেমনি আমরা তো সেই সেই কমলাপুর রেল স্টেশন হোক বা সেই টিএসসি হোক, সেই ক্যারেক্টারগুলো রেখে সম্প্রসারণ করার ব্যাপারেই আমার একটা খুব আমার নিজেরও ইচ্ছে। যেমন আপনাদের যেমন ইচ্ছে, আমার ঠিক তেমনি ইচ্ছে, কিন্তু সম্পূর্ণ ভেঙে ফেলার ব্যাপারে আমার নিজেরও কেমন যেন খটকা লাগছে, যে এর যে আর্কিটেকচারাল অ্যাস্থেটিক্স, এই যে সময়ের স্রোতে যেগুলো আমরা পেয়েছি সেগুলো যেন তার সুরক্ষা হয়। আর একটা আমার প্রশ্নটা হচ্ছে এই মোর্শেদের, আদনান মোর্শেদের কাছে বিষয়ে, এটা হচ্ছে আমাদের স্থাপত্যবিদ্যার ভিতরে আমরা পড়ছি হিস্টোরিক্যাল প্রিজার্ভেশন বলে একটা অলরেডি চ্যাপ্টার আছে, কিন্তু আমরা কেন ওই যে এত আর্কিটেক্টের জন্ম হচ্ছে তারা একত্র হতে পারছে না হিস্টোরিক্যাল প্রিজার্ভেশনের ব্যাপারে? আমাদের মন্ত্রণালয়গুলোতে কি ধরনের ডিফিসিয়েন্সি আছে বোঝার, জানার, বা লোকের আরো প্রয়োজন আছে কিনা, এক্সপার্টিস প্রয়োজন আছে কিনা? আমাদের কি আর্কিওলজি এবং গণপূর্ত ভবন এবং আমাদের আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট গুলোর সমন্বয়ে যদি আমরা যদি আজকে একত্র হতে পারতাম সবকিছুর
যে ধরনের ডান দিক যে সব জিনিস থাকে, যেরকম ডিসেন্টিং ভিউজ থাকে, সেগুলো যদি আমরা অতিক্রম করে যদি একটা কাজ করতে পারি, যে আমরা সার্বিকভাবে ইউনেস্কোর হেরিটেজ ফান্ড থেকে কিছু বা এখান থেকে নানা জায়গা থেকে আগা খান ট্রাস্ট থেকে যদি আমরা যদি শুধু কমলাপুর কেন, শুধু টিএসসি কেন, আমি বলছি চট্টগ্রামে ধরেন বিশেষ করে ওইটা কি দারুল আদালত মহসিন কলেজের উপরে যে বিশাল পুরনো প্রত্নতাত্ত্বিক আর্কিটেকচারাল একটা উদাহরণ আছে, আমরা যখন বেড়ে উঠেছিলাম যাত্রা মোহন সেন তার একটা তার একটা যে কালচারাল সাংস্কৃতিক আমরা বেড়ে উঠেছি ওখান থেকে, এমন খেলাধুলাও করেছি, সেই জায়গা যেন ভবিষ্যতে যেন কেউ এটা আমি বলবো। এবং সেগুলি এমনকি রূপলাল হাউস আমাদের ফরাসগঞ্জের সেই বিখ্যাত, যে আমাদের নটব্রুক হলের লাইব্রেরি, এই সবকিছু যদি সংরক্ষণ করতে পারি, যদি একটা বড় মোর্চা তৈরি করা যায় আর্কিওলজি এবং গণপূর্ত ভবন প্লাস আমাদের বুয়েটের আর্কিটেকচার ফ্যাকাল্টি গুলো আর অন্যান্য তারা যদি একত্র হয় এবং একটা সরকারি ভাবে যদি মন্ত্রণালয়ে যদি এনকালচার করতে পারা যায়, সেটা বুয়েটের আর্কিওলজি ডিপার্টমেন্ট করতে পারে, সেটাই করতে পারে, গণপূর্ত ভবনের লোক নিয়োগ সেগুলো যেন আরবান মর্ফোলজি বা আরবান প্ল্যানিংটা যদি সম্পৃক্ত করা যায়, কারণ আমাদের প্ল্যানিং এর আর্কিটেকচার প্ল্যানিং গুলো যেভাবে হচ্ছে মাশরুমের মতো, সেগুলি ব্যাপারে একটু যদি সেটা সংক্ষেপ উত্তর হচ্ছে যে অবশ্যই সবাইকে একসাথে হতে হবে, বিতর্ক থাকবে, বিতর্ক হওয়া উচিত, এবং সবাই যে এক সংরক্ষণটাও একটা কিন্তু বিতর্কিত বিষয়, সবাই যে একইভাবে ভাবেন তাও না, সংরক্ষণেরও কিন্তু অনেক ধরনের বিপদ আছে, অনেক ধরনের দিক আছে, বিতর্ক হওয়া উচিত, কিন্তু সবাইকে একসাথে এসে বিতর্কে অংশগ্রহণ করাটা জরুরি। অনেক ধন্যবাদ। আপনি একটু আগে বলছিলেন যে ওই ব্যক্তিগত কিছু সম্পত্তিকে তালিকাবদ্ধ করার বিপদ আছে, যেটা আমরা চট্টগ্রাম শহরে দেখেছি, পিকে সেনের সাততলা বিল্ডিংটা নানাভাবে চেষ্টা করে পারা যাচ্ছে না, কারণ ব্যক্তিগত সম্পত্তি এবং তাদের নিজেদের মধ্যেই নানা ধরনের বিরোধিতা রয়েছে আর কি। কিন্তু এগুলোর জন্য একটা নীতিমালা বোধ করা যেতে পারে অধিগ্রহণের, যেমন আমরা জানি কিছুদিন আগেই আমাদের এই সরকারি আওয়ামী লীগের যে আতুরঘর রোজ গার্ডেন যে বাড়িটা, সেটা কয়েকশো কোটি টাকা দিয়ে কিন্তু তারা এটা ক্রয় করে নিয়েছে, নিজেদের করে নিয়েছে, অধিগ্রহণ করেছে আর কি। ফলে সেরকমও নিশ্চয়ই সুযোগ থাকতেই পারে সেখানে। যাই হোক, আমাদের হাতে খুব বেশি সময় নেই, যারা জুমে আছেন আর বাকি তারা যদি কিছু বলতে চান এখন বলতে পারেন, কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে। আর তা না থাকলে আমি একটু লাইভে কতগুলো মন্তব্য এসেছে জাস্ট একটু আমি চট জলদি পড়ে শোনাচ্ছি। হেলাল মহিউদ্দিন, উনি একজন সমাজবিজ্ঞানী, আমরা বলছিলাম যে এই আয়োজনটার মধ্যে সমাজবিজ্ঞানীদেরও অংশগ্রহণ থাকা দরকার, আমি আমার লেখার মধ্যেও সেটা উল্লেখ করেছি, গণশুনানিতে যেন সমাজবিজ্ঞানীরাও থাকে আর কি। তিনি বলছেন যে দরকারি আলোচনা শুনছি। শাহিনুল খান আমাদের স্থপতি বন্ধু চট্টগ্রাম সিডিএতে আছেন, তিনিও শুনছেন। রুকসানা কাজল একজন গল্পকার, তিনি বলছেন ঠিক বলেছেন, টিএসসি ভেঙে ফেলার যুক্তি কি, কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য তো নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের তীর্থভূমি, গেস্ট রুম গুলোর পেছনে জায়গা আছে, বরং সম্প্রসারণ করা যেতে পারে, যেটা আমরা বলছিলাম। রশিদ সূর্য বলছে, প্রিয় আদনান মোশাই ভাইকে ধন্যবাদ, চট্টগ্রামেই থাকে আমাদের বিস্তারের সদস্য, বিস্তারের অসামান্য একটি অনুষ্ঠানের স্মৃতি মনের ভূতে রাখানো সংরক্ষণ করি। নবেরা হোসেন, তিনি একজন কবি, তিনি বলছেন টিএসসি এর অপসারণ মনকে ভারাক্রান্ত করে, এই প্রকল্প বন্ধ হোক। ফারুক আহমেদ স্থপতি চট্টগ্রামে, তিনিও দেখছেন অনুষ্ঠানটি। দীপান্বিতা ভট্টাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অস্ট্রেলিয়াতে আছেন, তিনি বলছেন গুরুত্বপূর্ণ আলোচনা। কংচাই একজন সংস্কৃতি কর্মী, তিনিও বলছেন সুন্দর আলোচনা। এই মন্তব্যগুলো আমরা এখানে পেয়েছি। আর আমি আর দুইটা মন্তব্য যদি পরে আসে পরে কথা বলবো, আমরা বরং জুমে ফিরে যাই। আমি চন্দনের কাছ থেকে কিছু শুনতে চাইবো, চন্দন কি কিছু বলতে চাও? চন্দন ধন্যবাদ। হ্যাঁ বলো চন্দন ভাই।
মোর্শেদ ভাইকে অনেক ধন্যবাদ, অত্যন্ত সাবলীল এবং খুব সহজ করে আমাদের মতো আমরা যারা স্থাপত্য বিদ্যার সাথে দূর থেকে দেখা মানুষ, আমাদের জন্য খুবই খুবই জলবোধ হয়েছে মনে হয় আমার কাছে। অনেক কথা বলা যায় তার মধ্যে, আদনান যেমন বলেছেন রাজনৈতিক বিষয়গুলো সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। যেমন আমার একটা অভিজ্ঞতা বলি যে এই যে প্রত্নবস্তু বা প্রত্ন স্থাপত্যিক বলি বা অন্যান্য জিনিস বলি, এই নিয়ে গত কয়েকদিন আগে আমার একটা লেখা বেরিয়েছে একটা জাতীয় দৈনিকে, কিন্তু সেখানে দেখলাম যে মানুষজনের কোনো আগ্রহ নেই, পড়ার কোনো আগ্রহ নেই, এই বিষয়গুলো অতটা বুঝেও না। এই আমাদের টিএসসি নিয়ে আমরা যতটা বা বাক্য ব্যয় করছি কমলাপুর নিয়ে ততটুকু নয়, বা আমাদের অন্যান্য আরো যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে খুব বেশি আমরা যে খুব সচেতন তা কিন্তু নয়। এখানে একটা খুব বড় কারণ যেটা রাষ্ট্রিক ব্যবস্থা, যে আগামীকাল কেমন ভোট হবে সেটা যেমন আজকের ভোটার জানে না যে কালকে তার ভোটটা কেমন হবে, এমনই ঠিক একটা রাষ্ট্রিক এবং নাগরিকদের যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা কিন্তু স্বাভাবিক, কোট আনকোট আমরা স্বাভাবিক, ঠিক তেমনি রাষ্ট্র উন্নয়ন এবং আধুনিকতার নামে যেমন একমুখী স্বেচ্ছাচারী হয়ে উঠছে না সেটাও কিন্তু আমরা বলতে পারি না। কারণ যেখানে ভোটের ব্যাপারটাই আমরা জানি না সেখানে তার এই সমস্ত পরিকল্পনা যে গণতান্ত্রিক হওয়া দরকার, জনগণ এবং নাগরিকদের যে অংশগ্রহণ দরকার সেটা তো খুব সুর পড়া হতো আমাদের এখানে। ঠিক একইভাবে রাষ্ট্রের চরিত্র যদি যথাযথ গণতান্ত্রিক না হয়, তার প্রতিষ্ঠানগুলো যদি গণতান্ত্রিক না হয়, তার শিক্ষা ব্যবস্থাগুলো যদি গণতান্ত্রিক না হয়, তাহলে আসলে এই যে ভাঙ্গা এবং ঘরার যে এক ধরনের উন্নয়নের নামে আধুনিকতার নামে হচ্ছে সেগুলো এক ধরনের আসলে রাজনৈতিক অর্থনৈতিক দুরাচারকেই আসলে প্রমোট করা হয় বলে আমার ধারণা। আপনার কি ধারণা, আপনি কি বলবেন? এই না আমি বলবো যে আপাতত এই টিএসসি এবং কমলাপুর ভাঙ্গার বিতর্কে বৃহত্তর নির্বাচনী রাজনীতিকে না টেনে আনাটা কিছুটা দরকার এখন, এটাকে এখন ওই এটাকে টেনে আনা এবং এই ভাঙ্গাটা একটা জাতীয় চরিত্রের পরিচয় এইভাবে না করে আপাতত আমি ব্যক্তিগতভাবে আমি উৎসাহী হব যে আমাদের মানুষকে সচেতন করার প্রতি ঝোঁক দেওয়া, মানুষকেই যে আপনি বলছেন আপনি একটা লেখা লিখেছেন সেটা পড়তে আগ্রহ নেই, আগ্রহ নেই কেন, এই আগ্রহ না এইটার একটা নৃতাত্ত্বিক ব্যাখ্যা আমাদের খুঁজতে হবে। আমাদের মানুষকে সচেতন করতে হবে, মানুষকে আগ্রহী করতে হবে। আমার মনে হয় এইখানে আমরা একটু বেশি মানে মনোযোগ দেবার দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে, আমি আরেকবার জানতে চাইছি এখানে যে আছেন জুমে সামিহা এবং মাহিয়া, এরা কেউ কিছু বলবেন কিনা? আচ্ছা, মাহিয়া মনে কিছু বলবে? হ্যাঁ, আমার বিশেষ কিছু বলার নেই, আমি শুনছি। আর্কিটেক্ট সম্পর্কে তো অত ধারণা নেই, কিন্তু এই যে এগুলো যে মূল্য আছে সেগুলো তো আদনান ভাইয়ের কাছ থেকে জানলাম আর কি, কিন্তু এগুলি রক্ষা কিভাবে হবে জানি না। বাংলাদেশে তো আমরা তো একটা বিস্তৃত জাতি, আমরা সব ভুলে যাই, এই জাতিকে কি করে ঠিক করবে আমার আসলে জানা নেই। জাতি ঠিক না হলে কোনো কিছুই ঠিক হবে না আর কি, এগুলো তো লড়াই চালিয়ে যেতে হবে, এই হচ্ছে আমার কথা আর কি। জানি না কতটুকু সফল হবে এই লড়াই। আদনান ভাইকে অনেক ধন্যবাদ, অনেক কমলাপুর স্টেশন এবং বিশেষ করে কমলাপুর স্টেশন সম্পর্কে যেটা জানলাম, এটা আসলে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন। মানে আমি মাঝে মাঝে ভাবি ওই পাশ দিয়ে যখন যাই যে অদ্ভুত, এটা অনেকটা সিডনি অপেরা হাউসের যে ডিজাইন, ওখানে তো এরকম ছাতার মতো কতগুলো দিয়ে করেছে, তা এটা আসলে রাখা উচিত আমার মনে হয়, যেভাবে যে কোনো রকমই এটাকে রক্ষা করা উচিত আর কি। কথা শুনছি, এই আলোচনা খুব দরকার। আর কংচাই যার কথা বললাম, তিনি বলেছেন সবাই যদি শেয়ার করতেন তবে স্থপতি মোর্শেদ ভাইয়ের গুরুত্বপূর্ণ বার্তাগুলোকে এমনকি বাকিদের যৌক্তিক আলোচনাগুলোকে আরো অনেক মানুষের কানে নেওয়া যেত।
এবং এখানে আমি দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে আমাদের স্থপতি বন্ধু শাহিনুর ইসলাম খান যুক্ত হয়েছেন এবং তিনি মাইক্রোফোন অন করে ফেলেছেন, অর্থাৎ তিনি কিছু শোনাবেন আমাদেরকে একদম শেষ মুহূর্তে। সময় আমাদের খুব বেশি নেই শাহিন, প্লিজ তাড়াতাড়ি। যেটা আমি বলছি যে আদনান, ব্যাপারটা হচ্ছে যে আবার আমাদের এই আন্দোলন চলতে থাকবে এবং আমরা এই কথাগুলো বলতে থাকবো এবং ভাঙ্গার কাজটা হয়তো হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে কি যে আমাদের এখানে কি আমি বলি, পরিকল্পনার ক্ষেত্রে বলি, স্থাপত্য কর্মের কথা বলি, সব সব ক্ষেত্রেই পার্টিসিপেটরি একটা যে ইয়ে আছে, একটা মানে উপাদান আছে আমাদের এই কাজগুলোর মধ্যে, এটা মানে অংশগ্রহণমূলক যে একটা ব্যাপার আছে এই ব্যাপারটাকে মাথায় নেওয়া হয় না, আমাদের সংস্কৃতিতেই নাই যে অংশগ্রহণমূলক যে অ্যাক্টিভিটিস। তো এই অংশগ্রহণমূলক একটা কাজের জন্য বা এই কালচার তৈরি করায় বলি বা ভবিষ্যতে আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের মানে সংশ্লিষ্ট সবার একটা অংশগ্রহণটা বাধ্যতামূলক করার জন্য আমি একটা উদ্যোগ খুঁজতেছি আর কি, মানে এটা কিভাবে আমরা মানে এই ইয়েটা পার হতে পারি আর কি, এই বাধাটা পার হতে পারি। একটা অংশগ্রহণমূলক কোনো কাজ হচ্ছে না কেন আমাদের এখানে? গণশুনানি হচ্ছে না কেন, সবাই কিনে কমিটি হচ্ছে না, জনসম্পৃক্ত হচ্ছে না কেন? তো আমার মনে এটা খুব গুরুত্বপূর্ণ আসলে এই আলোচনাটা, একটু যদি দিক নির্দেশনা পেতাম এবং ওইটা দিয়ে ওইটা দিয়েই একটা উপসংহার মন্তব্যের ভিতর দিয়ে আজকে আমরা আমাদের শুনে দিলাম। অবশ্যই অবশ্যই। প্রথমত শাহিন ভাই ভালো আছেন আশা করি, অনেকদিন মানে আপনার সাথে আলোচনা সবসময়ই আমার ভালো লাগে, আপনার সাথে সময় কাটাতেও খুব ভালো লাগে। শাহিন ভাই আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব। আপনি যে প্রশ্নটা করেছেন মানে ওটা বলবো যে আমাদের এই বিতর্কের প্রাণ কেন্দ্রে আছে, ওই জন্যই গতকাল আমরা একটা অনুষ্ঠান করেছিলাম যে ঐতিহাসিক স্থাপনার রক্ষণাবেক্ষণে রক্ষায় জনসম্পৃক্ততার ব্যাখ্যাটা কি, জনসম্পৃক্ততা ব্যাখ্যা করা জনসম্পৃক্ততার প্রয়োজন এটা নিয়ে কোনো বিতর্ক নেই। যেমন ধরেন চট্টগ্রামে আমি নিউ মার্কেটটা নিয়ে কিছুটা শঙ্কিত, নিউ মার্কেটের ওই দিন ছবিগুলো দেখছিলাম, নিউ মার্কেটটা কিন্তু চট্টগ্রামের একটা বিরল স্থাপত্য, পুরো ভারতীয় উপমহাদেশে একটা বিরল স্থাপত্য চট্টগ্রামের নিউ মার্কেট, সেটাও হয়তো ওইটার উপরেও কিন্তু এক সময় থাবা আসবে। সেটাকে রক্ষা করতে গেলে আপনার জনসম্পৃক্ততা তো লাগবেই মানুষকে সংগঠিত করতে, কিন্তু তার আগে যেটা খোরশেদ ভাই আপনি একটু বলছিলেন এবং চন্দনও একটু আগে বলছিল যে মানুষের আগ্রহ নেই, কাজেই আমাদের কিছু ফাউন্ডেশনাল সামাজিক পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থায় আমাদের সমাজ সচেতনতা বাড়াতে হবে। আমি যদি যেমন ধরেন এখন যদি আমি বলি যে জেমশেন হল বাড়িটা না, জেমশেন হল ভাঙ্গা হবে, আমি যদি বলি যে পাবলিক পার্টিসিপেশন আমরা করলাম, জনসম্পৃক্ততা সবার জন্য উন্মুক্ত করে দিলাম, আপনি খুব অবাক হবেন না যদি 6 জন মানুষ এসে শুধু হাজির হয়। আপনি হয়তো ভাবছিলেন যে 50,000 মানুষ এসে জড়ো হয়ে যাবে, হয়তো 6 জন মানুষ আসবে। কাজেই জনসম্পৃক্ততার সুযোগ করলেই যে মানুষ আসবে সেটাও কিন্তু না, কাজেই জনসম্পৃক্ততার বিষয়টা, পাবলিক পার্টিসিপেশনের বিষয়টা আইনি প্রক্রিয়ার মাধ্যমে থাকতে হবে। এইখানে যেমন এই যে উন্নত বিশ্বে কোনো একটা ঐতিহাসিক স্থাপনার পরিবর্তন করতে গেলে পাবলিক হিয়ারিং হয়, মানুষজন যায় গিয়ে তাদের মতামত দেয়, কিন্তু আমাদের দেশে সেই মতামতের সুযোগ দিলেও যে মানুষ আসবে সচেতন ভাবে আসবে, মানুষ হয়তো বলবে হ্যাঁ কমলাপুর, আমি জানি আমার একটা লেখার পরে কমলাপুর, আমি একটা লেখা লিখেছিলাম একটা জাতীয় পত্রিকায় কমলাপুর রেলওয়ে স্টেশনকে বাঁচতে দিন, পরে আমি দেখলাম ঢাকায় একটা বিতর্ক, একটা প্রফেশনাল গ্রুপের ভেতরে বিতর্ক হয়েছিল, না এটা তো ভাঙতে হবে, আমাদের তো বড় বড় ট্রেন স্টেশন লাগবে। এইটা বলছেন প্রকৌশলীরা, অনেক মানে সরকারি উচ্চ মহলের লোকজন এটা বলছেন। কাজেই জনসম্পৃক্ততার বিষয়টা যদি আমাদেরকে একটা প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া হিসেবে তৈরি করতে হয়, সেখানে শিক্ষা লাগবে মানুষকে সচেতন করার জন্য, স্থপতি সমাজকে উদ্যোগ দিতে হবে। আজকে আপনার এই অনুষ্ঠানে খোরশেদ ভাই কয়জন স্থপতিকে আপনি জড়ো করতে পেরেছেন?
কাজেই আগ্রহ আগ্রহটা তৈরি করতে হবে শিক্ষার মাধ্যমে। কালকে আমার আলোচনাতে একজন আমাদের একজন বক্তা বলেছিলেন, উনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র দুটোই ছিলেন, কিন্তু উনি টিএসসির ইতিহাসটা জানতেন না। টিএসসি যে একটা আন্তর্জাতিক মানের একটা স্থাপত্য কর্ম, গ্রিক একজন স্থপতির কর্ম জানতেন না। উনি স্বীকার করে নিয়ে বলছেন যে এই না জানাটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা গলদ। কাজে জনসম্পৃক্ততার বিষয় নিয়েই বিতর্ক হতে হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের বিধান দা আবার ফেরত এসছেন, তো বিধান দা কি কিছু বলবেন শেষ মুহূর্তে? তাহলে আপনার মাইক্রোফোনটা অন করেন প্লিজ। মোটামুটি আছি, অনেক ঝামেলা যাচ্ছে কোভিড এর কারণে ইত্যাদি ইত্যাদি। যা হোক, কাজের প্রশ্ন হচ্ছে এটা, যখন মানুষ মানে আমি ভোট দিলে আমার ভোট কথা বলবে, তার পর্যন্ত আমার ভোট কথা না বলে ততক্ষণ পর্যন্ত জনসম্পৃক্ততা হবে না। খুরশেদ আলমকে দোষ দিলে হবে না, ওই জিনিসটা থাকতে হবে। মানে এটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল আমার ধারণা, এবং গট টু বি থট এট দ্য প্রাইমারি লেভেল, একেবারে ফাউন্ডেশন লেভেলে বুঝাতে হবে। মূল্যবোধ শেখায় তো বাচ্চাদের প্রাইমারি এডুকেশনে, এটাও একটা মূল্যবোধ। আমি একটা গাছের নাম শোনা, আজকে দেখেন আমি একটা একটু স্থূল উদাহরণ যদি দিতে পারি খুরশেদ ভাই 30 সেকেন্ডে, সেটা হচ্ছে আজকে আমাদের অনেক রিসোর্ট তৈরি হচ্ছে, অনেক বাংলাদেশে অনেক মানে বিভিন্ন জায়গায় রিসোর্ট তৈরি হচ্ছে, ওখানে আমরা গিয়ে সুইমিং পুল করছি, সাঁতার কাটছি, এই করছি, বিনোদন করছি, কিন্তু ওইখানে গিয়ে আমরা একটা বাচ্চাকে একটা গাছের নাম শেখাচ্ছি কিনা, প্রকৃতিতে গিয়ে গাছের নাম শিখছি কিনা, আমাদের নদীর নাম শিখছি কিনা। কত সুন্দর সুন্দর নদীর নাম আমাদের, করতোয়া, লোহালিয়া, কত সুন্দর সুন্দর নাম, দুধকুমার, এই যে নাম, গাছের নাম, এই যে মূল্য মানে প্রকৃতির দিকে তাকানো, এই যে জ্ঞান উৎপাদনের যে প্রক্রিয়া, সেগুলো আমাদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করতে হবে। মূল্যবোধ, রাজনৈতিক ইতিহাস সচেতনতা, রাজনৈতিক সচেতনতা, এটা কিন্তু প্রাথমিক শিক্ষা থেকেই আস্তে আস্তে শুরু হতে পারে। কাজেই বিধান দায়ের সাথে আমি একমত। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা এবার শেষ করি। তবে আমি বলতে পারি যে শাহিনের কথা ধরে যে আসলে আমাদের অনেকগুলো আরো নাগরিক সংগঠনও দরকার, খুবই সক্রিয় সচেতন সংগঠন, আইনি ক্ষমতা নেওয়ার জনস্বার্থে কতগুলো আইনি উদ্যোগ গ্রহণ করা, তথ্য অধিকার আইন আছে, আমরা চাইলে তথ্যগুলো পেতে পারি, কিন্তু আমরা মাঝখানে বলছি কোথায় কি হচ্ছে আমরা জানি না, জানবো না কেন, জানারও একটা চেষ্টা হতে পারে। তো যাই হোক, আমার মনে হয় সেগুলো আমাদের ভবিষ্যতের কাজ, আমরা অনুষ্ঠানে ইতি টানবো। আমি সবশেষে আদনান মোর্শেদকে বলবো একটা সামগ্রী, একটা উপসংহার মন্তব্যের ভিতর দিয়ে তার আজকের বক্তব্যের সমাপ্তি টানার জন্য। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। প্রথমে আমি খোরশেদ ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে চট্টগ্রামে এই যে শিল্প চর্চার, শিল্প সচেতনতা বাড়ানোর যে উনি যুদ্ধ করে যাচ্ছেন, এটার জন্য আমি তাকে উনাকে একদম বলবো যে একজন শিল্প যোদ্ধা, উনি শিল্পবীর উনি, এটা আমি উনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং চট্টগ্রামের যারা ভাবনা চিন্তা করেন তাদেরকেও আমি বিশেষ করে আরো উদ্যোগী হতে পরামর্শ দিব।
তো আমি আজকে যেটা দেখলাম যে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ শুধু একটা গোষ্ঠীর বিষয় হওয়া উচিত না, এটা আমাদের একটা জাতীয় বিতর্ক হওয়া উচিত। এখানে আমাদের সব শ্রেণীর মানুষ, সব অর্থনৈতিক, সব পেশার মানুষের মানুষের সংযুক্ত হওয়া উচিত। এগুলো আমাদের আত্মপরিচয়ের রাজনীতি। কাজেই রাজনীতি, ভোটের রাজনীতি যেমন জরুরি, আত্মপরিচয় সন্ধানের রাজনীতিও অতীব জরুরি। সেখানে আমাদেরকে সবাইকে আসতে হবে, জনসম্পৃক্ততা প্রয়োজন। এবং আরেকটা জিনিস যেটা আমি বলবো, যেটা বলেই আমি শেষ করব, আমার মনে আমরা অনেক কথা বলেছি, একটা জিনিস যেটা বলবো, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ শুধু কিন্তু শুধু ইতিহাস সংরক্ষণ নয়, এটার মাধ্যমে আমাদের ট্যুরিজম বাড়তে পারে, অর্থনীতির সমাগম হতে, অর্থনীতির একটা অর্থনীতির অংশ হতে পারে। এবং আপনি দেখেন আজকে যদি আমরা চট্টগ্রামের বা ঢাকার বা কুষ্টিয়ার বা সিলেটের, আমি কিছুদিন আগে সুনামগঞ্জে গিয়েছিলাম, তো আমার একজন প্রিয় ছাত্র সুনামগঞ্জে আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিল। তখন আমি ওকে বললাম যে সুনামগঞ্জের নিজস্ব চরিত্র রেখে নগরায়ণ করতে হবে। সেই নগর সুনামগঞ্জের নগর সুনামগঞ্জে অনেক হাওর, সিলেটে, সিলেট বিভাগে সুনামগঞ্জে অনেক হাওর। হাসন রাজার গান না বুঝে সুনামগঞ্জের নগরায়ণ করাটা হবে এক ধরনের অশিক্ষিত নগরায়ণ। কাজেই এই যে একটা নগরের চরিত্র বুঝে নগর পরিকল্পনা, সমাজ বিবর্তন করা, এটার জন্য জনসম্পৃক্ত, জনগণের সংযোগ ছাড়া এটা হবে না। কাজেই এইটার জন্য সব মহলের দায়িত্ব আছে একে অপরকে সচেতন করার জন্য। আজকে যে আপনি তো স্থপতি নন, আপনি একজন শিল্পবোদ্ধা, কিন্তু আপনি আজকে এই স্থাপত্য সংরক্ষণের যে বিতর্ক সেটা আপনি নিয়ে এসেছেন সামনে, তার মানে কি এটাতে মানুষের আগ্রহটা বাড়াতে হবে। সেই আগ্রহ বাড়ানোটা কিন্তু একটা আমাদের আত্মপরিচয়ের অনুসন্ধানের একটা রাজনীতির অবশ্যম্ভাবী অংশ হতে হবে, এটা বলে আমি শেষ করি। অনেক ধন্যবাদ। শেষ মুহূর্তে একটা আরেকটা মন্তব্য এসছে যেন অনেকটা আমার কথারই প্রতিধ্বনি করে, দূর শান্তিনিকেতন থেকে শর্মিলা রায় পম, খুব এক বিখ্যাত বিদুষী নারী, তিনি লিখেছেন যে শান্তিনিকেতনের ঐতিহ্যপূর্ণ স্থাপত্য আমরা প্রাক্তনীরা, তিনি সেখানকারই শিক্ষার্থী ছিলেন, প্রাক্তনীরা রক্ষা করার চেষ্টা করছি, যত তত পাঁচিল করা বন্ধ করেছি আইনি সাহায্যে, সংঘবদ্ধ না হলে কোনো কাজ হবে না। আমারও তাই মনে হয়, আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, সংগঠিত হবে, প্রয়োজনে আইনি সাহায্য নিতে হবে, তাহলেই বোধ হয় এই সমস্ত অনাচার গুলোকে আমরা কিছুটা হলেও ঠেকাতে পারবো। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একদম শেষ করার আগে ছোট্ট একটি ঘোষণা দিতে চাই যে আমাদের আগামী পর্বের এই যে কেবলই দৃশ্য হয় জন্ম হয় তার যে পঞ্চদশতম পর্ব 24 তারিখে হবে, 24শে জানুয়ারি, সেদিন আমাদের অতিথি হয়ে আসবেন খুবই খুব গতিশীল এবং খুবই উদ্যমী একজন চিত্রশিল্পী, নাজিয়া আন্দালি প্রিমা। আশা করি আপনারা সবাই সেদিন যুক্ত হবেন আমাদের সেই অনুষ্ঠানটি দেখার জন্য। আর ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আদনান মোর্শেদ, শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ।